আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অবশেষে আমাদের সবার প্রিয় স্যারকে আমরা স্যারের সেশনটা আমরা করার সুযোগ পেলাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ত সময়ের মাঝেও আমাদেরকে এত সুন্দর একটা সেশনের আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয়, আমরা আমরা আমাদের সেশনটি এখনই শুরু করব। আজকে সেশনটির জন্য আমরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম, অবশেষে আমরা আমাদের প্রিয় স্যারকে পেয়ে গেছি। আজকে সেশনটি আমাদের কন্ডাক্ট করবেন আমাদের সবার প্রিয় স্যার প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যার। স্যার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে কার্ডিওলজি ডিপার্টমেন্টাল হেড। স্যার অত্যন্ত সুন্দর করে পড়ান এবং কার্ডিওলজির টপিকস গুলো স্যার এত সুন্দর করে পড়ান যে স্যারের ক্লাসগুলো করতেই মন চায়। তো চলুন তাহলে আমরা দেরি না করে আমাদের স্যারের ক্লাসটি আমরা শুরু করে দিই। তাহলে আপনাদের সকলকে ধন্যবাদ, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্নটি আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং হচ্ছে আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। তো চলুন তাহলে আর দেরি না করে আমরা তাহলে শুরু করি অ্যাকিউট কার্ডিয়াক ইমার্জেন্সি। থ্যাংক ইউ, তাহলে আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি তাহলে শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আমি বাংলা এবং ইংলিশ দুটো মিলিয়ে বলবো, এবং আমি প্রায়শই তুমি শব্দটা বলে ফেলি। আমার ছাত্রদের আমার খুব বেশি আপন মনে হয়, তাই আপনি বলতে আমার কেমন কেমন জন্য খুব দূরত্ব তৈরি হয় বলে মনে হয়, সেজন্য আমি তুমি বললে ও সম্বোধন করে কেউ দয়া করে রাগ করবেন না। আচ্ছা, আমার আজকে যারা বলেছিল যে ম্যানেজিং কার্ডিওভাস্কুলার ইমার্জেন্সি, যেটা আমি কার্ডিওভাস্কুলার ইমার্জেন্সি তো অনেকগুলো অনেক বড়, আমি আজকে দুটো মেইন টপিক নিয়ে কথা বলবো, অন্যগুলো নিয়ে হয়তো পরে আমাদের সৌভাগ্য হবে কথা বলার। কমন কার্ডিওভাস্কুলার ইমার্জেন্সি কি হতে পারে? অ্যাকিউট চেস্ট পেইন, অ্যাকিউট পালমোনারি এডিমা শ্বাসকষ্ট নিয়ে আসে, অ্যাকিউট কার্ডিওজেনিক শক, রুগীর প্রেশার একেবারেই নেই এবং সেটার কারণ কিন্তু রক্তপাত নয়, বমি নয়, অন্য কিছু নয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয়, কার্ডিয়াক কারণ, অ্যাকিউট কার্ডিয়াক অ্যারেস্ট, এটা পথে ঘাটে যে কোনো জায়গায় হতে পারে। অ্যাকিউট সিনকো, রুগী অজ্ঞান হয়ে পড়ে গেছে তারপর আবার উঠে বসেছে, কেন অজ্ঞান হলো? হাইপারটেনসিভ ক্রাইসিস, সাসপেক্টেড অ্যাওরটিক ডিসেকশন, অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া, অ্যাকিউট পালপিটেশন। আজকে আমাদের কথা হবে মেইনলি অ্যাকিউট চেস্ট পেইন আর এই হাইপারটেনসিভ ক্রাইসিস দুটো নিয়ে। অ্যাকিউট চেস্ট পেইন সিনড্রোমটা কেন বেছে নিলাম? ইটস দ্য মোস্ট কমন কমপ্লেন্ট ইন দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। কিন্তু খুব আশ্চর্য ব্যাপার হলো তার মাত্র 15% মতো হলো আসলে অ্যাকিউট করোনারি সিনড্রোম। তার মানে এত যে বুকে ব্যথা, তার কিছু হৃদযন্ত্রের ব্যথা কিন্তু তার মধ্যে খুব কম, হৃদয়ের ব্যথা থেকে শুরু করে অন্যরকম নন কার্ডিয়াক পেইনই সংখ্যাই বেশি। এবং তার মধ্যেও অ্যাকিউট করোনারি সিনড্রোমের মধ্যে অনলি 1/3 হ্যাড অ্যাকিউট এমআই, এবং আরবান পপুলেশনে যাদের মধ্যে স্ট্রেস বেশি তাদের মধ্যে এটা বেশি, এবং বয়স্ক লোকদের এটা বেশি হচ্ছে, শুধু ইয়াং না। আমরা মনে করি ইয়াংদেরই বোধহয় ব্যথা হয়, তাদের তো হৃদয় ব্যথা হওয়ার কথা, হৃদ ব্যথা না। এবং দেখা যায় 83% আর ডিসচার্জ উইথ এ নন কার্ডিয়াক কজ অফ চেস্ট পেইন। ভর্তি হলো চেস্ট পেইন ইভ্যালুয়েশন করে বলা হলো না ভাই তোমার হার্টের রোগ হয়নি, এবং তার মধ্যে 48% বলে দেওয়া হচ্ছে ভাই তোমার তো ডায়াগনোসিসই করতে পারলাম না কি হয়েছে, আর নন কার্ডিয়াক কজ হয় 35%। ঝামেলার জিনিস হলো এত যে গবেষণা হচ্ছে, এত যে কিছু বেরিয়েছে, এত টেস্ট হচ্ছে, তারপরেও 2-10% একটি করোনারি কেস কিন্তু আমরা মিস করে যাই। এরপর ডিফাইন করেছে অ্যাকিউট চেস্ট পেইন সিনড্রোম, ইটস আ পারসেপশন অফ নন ট্রমাটিক পেইন অর আদার থোরাসিক ডিসকমফোর্ট অকারিং উইদিন দ্য প্রিসিডিং 24 আওয়ার্স, লোকালাইজ অ্যান্টেরিয়রলি বিটুইন দ্য বেস অফ দ্য নোজ অ্যান্ড আম্বিলিকাস, সামনে একদম সরাসরি এখান থেকে এখানে, পোস্টেরিয়রলি বিটুইন দ্য অক্সিপুট অ্যান্ড দ্য 12 ভার্টিব্রি, পেইন কুড বি স্ট্যাবিং অর বার্নিং, বাট ইট ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ বাই দ্য পেশেন্ট অ্যাজ এ প্রেশার ও টাইটনেস অর হার্ট বার্ন। হোয়েন দে আর অ্যাডমিটেড অ্যামাং 24% হ্যাড ফাইনাল ডায়াগনোসিস অফ অ্যাকিউট করোনারি সিনড্রোম, রেঞ্জ হলো 12 থেকে
কোন কোন ক্ষেত্রে 60% পর্যন্ত, ডিপেন্ডস আপন কোন হসপিটালে ভর্তি হয়েছে। তার মধ্যে 25% পেশেন্টের ডায়াগনোস হলো অ্যাঞ্জাইনা, আরও 10-19% ডায়াগনোস হয় নন ইস্কেমিক কার্ডিয়াক ফেলিওর। সেটা কেমন হতে পারে? পালপিটেশনের জন্য হতে পারে, সিভিয়ার অ্যারোটিক স্টেনোসিসের জন্য হতে পারে, হাইপারটনিক কার্ডিওমায়োপ্যাথির জন্য হতে পারে, পালমোনারি হাইপারটেনশনের জন্য চেস্ট পেইন হতে পারে। সেটা ইন দ্য রিমেনিং হাফ অফ দ্য পেশেন্ট দ্য ফাইনাল ডায়াগনোসিস হবে 26% ক্ষেত্রে আনস্পেসিফিক চেস্ট পেইন অথবা নন কার্ডিয়াক কজ। অ্যাকিউট ভাস্কুলার ইমার্জেন্সি অথবা পালমোনারি এম্বোলিজম রক্ষা যে খুব কম, 2-3%, লম্বা লিস্ট, তাই না? এক ধরনের সিন্ড্রোম আছে চেস্ট পেইনের কারণ হিসেবে, প্রাইমারি কার্ডিওভাস্কুলার, অ্যাকিউট মায়োকার্ডাইটিস আছে, পেরিকার্ডাইটিস আছে, হাইপারটেনসিভ ক্রাইসিস আছে, সিভিয়ার আনকন্ট্রোল হাইপারটেনশনেও একদম নর্মাল করোনারিতেও চেস্ট পেইন হতে পারে, স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি আছে, টেকি কার্ডিওমায়োপ্যাথি, যে কোনো টেকি এরিথমিয়াতে কিন্তু চেস্ট পেইন হতে পারে, এসভিটি পেশেন্ট চেস্ট পেইন নিয়ে আসতে পারে, অ্যাকিউট হার্ট ফেলিওর, এগুলো সব কিছুতে আসতে পারে। আর নন কার্ডিওভাস্কুলার তো আছেই, সেটা আমার জিআরটি, স্পেশাল স্পাজম, পেপটিক আলসার, নিউমোনিয়া কি নেই, বুকে পেটে দুই জায়গা থেকে হতে পারে, এমনকি বুকের ওয়াল থেকেও আসতে পারে, আর সাইকোজেনিকে তো কথাই নেই। এখন আমি কি করে মনে করবো যে অ্যাকিউট করোনারি সিন্ড্রোম হতে পারে? একটু হিস্ট্রি, রোগীর যদি আগে বাইপাস করা থাকে বা আগে পিসিআই করা থাকে, এর মধ্যে চেস্ট পেইন নিয়ে আসে এবং সেই পেইনটা যদি একটু প্রলং হয়, কোনো কথাবার্তা নেই, আমি এটা ফার্স্ট ডায়াগনোসিস করবো অ্যাকিউট করোনারি সিন্ড্রোম। আর কি যদি তার পালমোনারি এডিমা থাকে, আমি দুই লাংসে ক্রেভস পাচ্ছি, অথবা প্রেশার খুব কমে গেছে, অথবা খুবই টিকি কার্ডিয়া, অথবা আমি একটু লাংসে অস্কালটেড, হার্ট অস্কালটেড করে দেখে একটা এমআর পাচ্ছি, এইগুলো জিনিস থাকলে বুঝতে হবে যে এটা এসিএস হওয়ার চান্স বেশি। ইসিজি যদি করা যায় ও বলে যে হ্যাঁ আমি একটা ইসিজি করে আসছি, আমি বললাম যে আমি এখন চেষ্টা হচ্ছে আরেকটা করতে চাই, দেখি না আর একটু চেঞ্জ এসছে, কোনো কথাবার্তা নেই, এটা এসিএস। ভিটি যদি হয় বা এভি ব্লক হয়, কিংবা আমি যদি একটা ড্রপাই করার সুযোগ পাই, তাহলে তো কথা নেই, এখানে দুটো রিস্ক স্কোরে কথা আছে, একটা আমি দেখাব। এই হার্ট স্কোরটা কেন বলছি, এটি কিন্তু সোজা এবং নামটা খুব সুন্দর, হিস্ট্রি, ইসিজি, এইজ, রিসপেক্টেড ট্রপনিক। ট্রপনিকটা না হয় নাই করা গেল, কিন্তু ইসিজি তো করাই যায় খুব সহজে, এবং হিস্ট্রি, আমার হিস্ট্রিতে যদি মনে হয় হাইলি সাসপিশিয়াস, আমি স্কোর দেবো 2। ইসিজিতে যদি চেঞ্জ পাই আমি ডিপ্রেশন অথবা তাহলে 2-1, বলে কথা নেই, 65 বা তার বেশি 2 পয়েন্ট। রিসপেক্ট যদি থাকে, প্রেশার আছে, ডায়াবেটিস আছে, স্মোকার কিংবা ফ্যামিলি হিস্ট্রি আছে, তাহলে কথা নেই। এবং দেখো তার লো রিস্ক হলে যদি 3 বা তার নিচে হয়, 3-এর উপরে গেলেই কিন্তু সে ভর্তি হওয়ার যোগ্য। এবং এখানে 6-week মেইস, মেইস মানে হলো মেজর অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্ট, কার্ডিওভাস্কুলার ইভেন্ট। এবং দেখো যে 4 বা তার উপরে গেলে কিন্তু রিস্ক স্কোরটা অনেক বেড়ে যাচ্ছে, হ্যাঁ 15% 18% চলে যাচ্ছে, আর যদি 7 তার বেশি হয় 50% চান্স, তার মানে তাকে ভর্তি করতেই হবে। এসিএস এর মেন কাজ কারণটা কি, মোর দেন 90% ক্ষেত্রে প্লাক ডিস্টাপশন, তারপরে ওখানে প্লেটের অ্যাগ্রেশন হলো, ইন্টারকর্নিয়াল থ্রম্বাস ফর্মেশন হলো, তার ফলে আনস্টেবল অ্যাঞ্জিনা থেকে এসটি লিমিটেড অ্যামার, যে কোনো কিছু হতে পারে। এই ছবিটা দেখি আমরা, ডান দিকে একদম নিচে প্লাক রাপচার, প্লাকের যে কোলেস্ট্রল কন্টেন্ট আছে, লিপিড কোড আছে, সেটা কিন্তু খুব বেশি থ্রম্বোজেনিক, ওটা বেরোলে টাচে আসলে প্লেটলেটগুলো অ্যাগ্রিগেট করা শুরু করে, প্লেটলেট একটা অ্যাগ্রিগেট এক অ্যাটাচ হলো, সে অ্যাক্টিভেট হয়ে গেল, সে আরেকজনকে ডেকে আনলো, এভাবে অ্যাগ্রিগেশন তৈরি হলো, সেটাকে তার থেকে কিছু কেমিক্যাল রিলিজ হলো, টিস্যু ফ্যাক্টর রিলিজ হলো, তখন কোয়াগুলেশন ক্যাসকেডটা অ্যাক্টিভ হওয়া শুরু হলো, তার ফলে আমার একটা ক্লক তৈরি হবে, ফাইব্রিন দিয়ে একটা থ্রম্বিন তৈরি হলো। এখন আমার নর্মাল হেমোস্ট্যাসিস কি, ফার্স্ট ডিফেন্সে হলো এই যে প্লেটলেট প্লাক, কোনো একটা জায়গায় ফুটো হলো, ইঞ্জুরি হলো, প্রথমে গিয়ে প্লেটলেটগুলো ওখানে অ্যাটাচমেন্ট করে সেই ফুটো সেই ইঞ্জুর জায়গাটাকে ঢেকে দিতে চেষ্টা করবে। সেকেন্ড ডিফেন্স হলো সাব এন্ডোথেলিয়াল যে টিস্যু থেকে টিস্যু ফ্যাক্টর আসে, সেটা এসে কোয়াগুলেশন ক্যাসকেডকে অ্যাক্টিভেট করে করে ফাইব্রিন ক্লক তৈরি হয়। এক খেয়াল করুন, একটা থ্রম্বাস হলো একটা দেয়ালের মতো, দেয়ালটা হলো ইটটা হলো প্লেটলেট, আর সিমেন্টটা ম্যাট্রিক্সটা হলো সেই কোয়াগুলেশন ফ্যাক্টর।
অল্পবিস্তর ইঞ্জুরি হচ্ছে, লাফাচ্ছি ঝাঁপাচ্ছি, এটা ওটা খাচ্ছি, আমার পেটের প্রতি ইঞ্জুরি হচ্ছে না, অন্যান্য বডিতে ইঞ্জুরি হচ্ছে না, হাতে পায়ে মাথায়, কিন্তু আমার তো হচ্ছে না, চট করে তো আমার সম্পাস হয়ে যাচ্ছে না। কেন? আমার ন্যাচারাল অ্যান্টিক্লোটিং ফ্যাক্টর গুলো আছে, তার মধ্যে কি অ্যান্টিথ্রোবিন 3, প্রোটিন সি, প্রোটিন এ, এগুলো আছে। আমি কেন এগুলো কথা বলছি, মাঝে মাঝে আমরা দেখি খুব ইয়াং পেশেন্টের এমআই নিয়ে চলে আসছে। আমার ঢাকা মেডিকেলের ইতিহাস বলি, ওখানে আমরা 2012-2011 দু বছর চেক করে দেখেছি অ্যারাউন্ড 5-6% পেশেন্ট যারা অ্যাকিউট এমআই নিয়ে এসছে, তাদের 5-6% বয়স হলো 30-এর নিচে। আমার এখানকার যে শ্রোতারা আছে তাদের অনেকের বয়স নিচে 30-এর নিচে, ছেলে বা মেয়ে এরকম কি হতে পারে? হতে পারে। ক বছর আগে একটু খুলনার একটা চলে আসছে অ্যাকিউট এমআই, তার ইসিডি চেঞ্জ আছে, তার এনজাইম বেড়েছে, ট্রপাই বেড়েছে, পরে অ্যানজিওগ্রাম করেছে তারা খুলনাতে, করে দেখা গেলো নর্মাল। আমার কাছে এসে তাহলে কি হলো? আমি বললাম দাঁড়াও, তোমার ন্যাচারাল ফ্যাক্টরের কোনো ঝামেলা আছে কিনা দেখি। দেখা গেল তার প্রোটিন সি এবং প্রোটিন এস এগুলো কম, তার মানে হলো তার আসলে থ্রম্বাস তৈরির টেন্ডেন্সি অনেক বেশি, এবং তার কোনো একটা সময় সে খেলাধুলা করতে গিয়ে থ্রম্বাস তৈরি হয়েছে, সম্ভবত ডিহাইড্রেটেড হয়েছে, একটু হিমোকনসেন্ট্রেশন হয়েছে, সেই থ্রম্বাসটা ব্লক করেছে, ছোট একটা এমআই হয়ে গেছে, বডির ন্যাচারাল ফ্যাক্টর করে সেটাকে লাইসিস করে দিয়েছে, পরে যখন অ্যানজিওগ্রাম করেছে দেখা গেল কিছুই নেই, থাকবে কোথায়? ছিল তো থ্রম্বাস, তার করোনা আর্টারিগুলো তো নর্মাল, কাজে এটা নামগুলো একটু জানতে হবে, সেটা আমি চাচ্ছি। প্লাক তো রাপচার কথা আমি বললাম, কেন হয়? ফিজিক্যাল স্ট্রেস, ইমোশনাল স্ট্রেস, এই দুটোই কিন্তু তৈরি করে। ফিজিক্যাল স্ট্রেস কী হতে পারে? হাই প্রেশার, যেটি আমার কোনো ইয়ে থেকে যে কোলেস্ট্রল যদি খুব বেশি থাকে, এটাও কিন্তু ওখানে কিন্তু অ্যান্ডোথেলিয়াল ড্যামেজ করতে থাকে। ভালনার্কোর প্লাক, চর্বি জমছে কিন্তু তার যদি ক্যাপ যেটা আছে সেটা যদি খুব শক্ত ফাইব্রাস হয়, ক্যালসিফাইড হয়, ওটা কিন্তু চট করে কিন্তু ভাঙচুর হবে না, প্লাক রাপচার হবে না। কাজে অনেক পেশেন্ট দেখা যায় 90% উপরে ব্লক হয়ে আছে, রুগীর কিন্তু কিছুই হচ্ছে না, দেখবি ভালো আছে, কোনো এমআই টেমআই নেই। আবার 50-60% প্লাক সেটা রাপচার হয়ে চট করে এমআই হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি তাই হয় কিন্তু। এবং এই যে ইনফ্লামেটরি সাইটোকাইনের কথা বলছে, আমার এখন কোভিড এর কন্ডিশনে কিন্তু অনেকের এমআই হয়ে যাচ্ছে, ইয়াং পেশেন্টেরও। আমার ঢাকা মেডিকেলে 32 বছরের মেয়ে, মেয়েদের কিন্তু এমআই হয় না সহজে, কিন্তু 32 বছরের মেয়ে, 28 বছরের ছেলে এমআই নিয়ে এসছে। কী করে হলো? ইনফ্লামেটরি কন্ডিশনে প্রথম বডি কন্ডিশন, সে অ্যান্ডোথেলিয়ামকে ড্যামেজ করেছে, সাইটোকাইন গিয়ে আরও ইয়ে করেছে, ড্যামেজ করেছে, সব মিলিয়ে ওখানে থ্রম্বাস তৈরি হয়ে এমআই হয়ে গেছে, এটাই দেখানো হয়েছে। দেখা যায় একদম বাইরের যে সিরিয়াতে দেখা যাচ্ছে ছোট থ্রম্বাস তৈরি হয়, কোনো ইস্যু চেঞ্জ হয় না, নিজে নিজে কিন্তু এটা হিলিং হয়ে যায়, আমার বডি কিন্তু সেটা ম্যানেজ করতে পারে। কিন্তু যদি পার্শিয়ালি অক্লুসিভ থ্রম্বাস হয় সে কিন্তু জিনিস হতে পারে, শুধু আনস্টেবল অ্যানজাইনা যেখানে বায়োমার্কার নেগেটিভ পাবো, কিংবা ছোট্ট একটা এমআই সিরাম বায়োমার্কার পজিটিভ, ইসিডি চেঞ্জ দুটোরই একই রকম, কি ডিপ্রেশন, এসটি সিকুইন ডিপ্রেশন হতে পারে অথবা কিউ ইনভার্সন। আর যদি অক্লুসিভ থ্রম্বাস হয়েই যায় খোদা না খাস্তা, তাহলে কি হবে? একদম এসটি এলিভেশন এমআই, এখানে সেই ছবিগুলাই দেওয়া হয়েছে, তাই না? একটা প্লাক তৈরি হচ্ছে, সে প্লাকটা রাপচার হলো, তৈরি হলো নন এসটিএমআই, সে প্লেটটি এগ্রিগেশনটা নন অক্লুসিভ, একটা থ্রম্বাসি তৈরি করে ফেললো, এটিএমআইকে কমপ্লিট অপারেশন করলো। এখন বর্ণনার ক্ষেত্রে কী হবে? যখন পেইনটা আনস্টেবল অ্যানজাইনে কী হয়, এস এ মানে স্টেবল অ্যানজাইনা, সেখানে কিন্তু যেহেতু নেরো আছে, আমার বডি ডিমান্ড পারলে ওই নেরো আর্টারিতে এডুকেট ব্লাড সাপ্লাই যেতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পেইন হতে পারে, কিন্তু সেটা কম সময় থাকে, আমি একটু বিশ্রাম নিলে অথবা জিব্বার নিচে নাইট্রোডিসাইন স্প্রে দিলে চট করে কমে যায়। যখন সেই পেইনটা 20 মিনিটস ওর মোর চট করে রিলিফ হচ্ছে না সাবলিঙ্গুয়াল জিটিএন স্প্রে দিয়ে, রেস্টে হয়ে যাচ্ছে অথবা খুব অল্প এক্সাশনে হচ্ছে, কিংবা অন্য সাইন সিমটম আছে, বমি ভাব হচ্ছে, মাথা ঘুরাচ্ছে, টেকিকার্ডিয়া হচ্ছে, এটা কিন্তু এমআই হয়ে যাচ্ছে। এখন এই যে একীকরণের সিন্ড্রোম বলছি এই পুরোটাকেই, তার কিন্তু মেজরিটি কিন্তু নন এসটি এলিভেটেড একীকরণের সিন্ড্রোম, তারা কারা? আনস্টেবল অ্যানজাইনা হলো অলমোস্ট হাফ, 30-45%, নন এসটি এমআই হলো তারপরে 25-30%, অনলি 20% হলো এসটি এলিভেটেড এমআই।
নানস্টেবল ইঞ্জুরি কিভাবে প্রেজেন্ট করতে পারি? বস্তুত তিন ভাবে। একটা হলো রেস্ট এনজাইনা, ছিল ভালো, আমি এখন 5 মাইল হেঁটলে আমার চেস্ট পেইন হয়, কোনো অসুবিধা নেই। সেই আমার যদি এখন রেস্ট পেইন হয় তাহলে খবর আছে। নিউ অনসেট এনজাইনা, কোনো আমার প্রেশার আছে, ডায়াবেটিস আছে, কোনো প্রবলেম ছিল না, রেগুলার হাঁটাহাঁটি করতাম, কোভিডের কারণে ঘরে বসে আছি, 3 মাস পরে এখন একটু সাহস করে বা 6 মাস পরে এখন হাঁটাহাঁটি শুরু করতে গেলাম, করতে গিয়ে দেখি আমি হাঁটতে পারি না, 10 মিনিট পর মিনিট হাঁটলে বুকটা ধরে আসে, চেপে আসে। 2 মাসের কম সময়ের মধ্যে এই সময়টা কিন্তু আনস্টেবল, পেশেন্ট কিন্তু যে কোনো সময় প্রোগ্রেস করে এমআই হতে পারে, এই জন্যই আনস্টেবল এঞ্জিনা বলছি। এই নিউ অনসেট এঞ্জিনাটাকেও আনস্টেবল এঞ্জিনের মধ্যে। রিসেন্ট এঞ্জিনা কারে বলছি, আমার আগে থেকে এঞ্জিনা ছিল কিন্তু আমার অনেকক্ষণ 1 ঘন্টা হাঁটলে পেইন, এখন দেখতে পাচ্ছি আমি 15 মিনিট হাঁটলেই হয়। অথবা আমি আগে শ্বশুর বাড়িতে যেতাম, ভালো বন্ধু খেতাম, 4 তলায় চট করে উঠে যেতাম, খাবারের লোভ যাই বলো ভাই, সামলানো তো যায় না, লোভ চট করে উঠে যায়। কিন্তু এখন 2 তলায় উঠার পরে মনে হয় দাঁড়াও তোমরা আগে উঠো আমি একটু উঠতেছি। এই যে কেমন কেমন খারাপ লাগা, একটু খারাপ লাগছে, কেমন হচ্ছে, অস্থিরতা লাগছে, এটা হয়ে যাচ্ছে প্রোগ্রেসিভলি ইনক্রিজিং ইন সিভিয়ারিটি অ্যান্ড ইনসিভিটি ইনটেন্সিটি। এটা লোয়ার থ্রেশহোল্ড, ওভার এ শর্ট পিরিয়ড অফ টাইম চট করে হয়ে যাচ্ছে। এগুলো ক্রিসেন্ট ইঞ্জিন, এগুলো সবই আনস্টেবল ইঞ্জিনের লক্ষণ। সাধু সাবধান, নন এস্টিএমআই আনস্টেবল ইঞ্জিনের মধ্যে সব ফিচার, তার সাথে কিন্তু টপ আইটা বাড়বে। ব্রাহ্মণ সাহেব খুব নাম করা আমাদের খুব নমস্য ব্যক্তি, 90 বছর বয়স, এখন বেঁচে আছে। উনি ভাগ করেছিল এই যে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এবং প্যাথোফিজিওলজি, এমনটা আমরা বলেছি মোস্টলি 90% ক্ষেত্রে পার্শিয়াল অক্লুডিং থ্রম্বাস। কেন? ডিসরাপ্টেড অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক অথবা এরোডেড এন্ডোথেলিয়াল। আর কি হতে পারে? স্পাজমের জন্য হতে পারে, কারো কারো কিন্তু তাই হয়। এখন সিভিয়ার মেকানিক্যাল অবস্ট্রাকশন, আমার আস্তে আস্তে কর্নিয়া আর্টারিতে চর্বি জমতে জমতে সেটা মোর দেন 99% হয়ে গেছে, তাহলে কিন্তু আমার পেইন হবে। আর আমার সরু হয়েছে কিন্তু 70%, ভালোই ছিলাম, অত অসুবিধা নেই, ক্লাস 1 এনজাইনা, কিন্তু এখন আমার জ্বর হয়েছে, হার্ট রেট বেশি, থাইরয়েড হার্ট রেট বেশি। হ্যাঁ, তাহলে কিন্তু আমার হার্ট রেট বেশি হলে কিন্তু বডি ডিমান্ড বেড়ে গেল, হার্ট রেট ডিমান্ড বেড়ে গেল, তার সাপ্লাই বেশি দরকার, কিন্তু ওই নেরো আর্টারি দিয়ে পোষাচ্ছে না, তাহলে কিন্তু আমার আনস্টেবল এঞ্জিনের মতো পেইন হবে। ইনফ্লামেশন কথা বলেছি, এই যে নন এস্টিএমআই বা আনস্টেবল এঞ্জিন অনেক সময় লোকজনের পাত্তা দেয় না, নন এস্টিএমআই স্টেবিলিটি এমআই তো হয় নাই, ওকে তো থ্রম্বোলাইসিস করা লাগে নাই, এরা এত পাত্তা দেওয়াই আছে, ছোট এমআই তো ভাই, ছোট বলিয়া তাকে অবহেলা করিবেন না। কেন? এই যে নন এস্টিএমআই যদি অ্যানজিওগ্রাম করি 10% দেখা যাবে লেফট মেইনের মধ্যে ডিজিজ আছে, 35% তার মানে 35 আর 10 এ 45 65% ক্ষেত্রে ডাবল ভেসেল অর মোর ক্রিটিক্যাল, 20% ক্ষেত্রে অন এ সিঙ্গেল ভেসেল, তবে অনেক ক্ষেত্রে অনলি 20-30% ক্রিটিক্যাল, 20% 30% এদের ক্ষেত্রে স্পাজম একটা রোল প্লে করবে। তবে লিস্ট অফ এমআই ও ডেথ রিডাকশন, এই যে নট নন কেন বলছি, আগে তো বলতাম এটা ডেথ কমায় ইয়ে কমায়, আসলে হয়েছে কি বিটা প্রকারের যে আগের যে স্টাডিগুলো সেগুলো তখন করা হয়েছে যখন কিন্তু আমরা এই লো মলিকুলার হেপারিন, কোপিডোগ্রেল, এমকি এসপিন, স্ট্যাটিন এগুলো কিন্তু অত ইউজ করতাম না, এগুলো ইউজ করার আগে বিটা ব্লকারই ছিল এক ব্যাপার, দ্বিতীয় এমনকি এসপিরিনের আগেও, এবং সেটাতে খুব উপকার হতো। এখনকার যে বড় স্টাডিগুলো করেছে তাতে দেখা গেছে যে আমরা এই যে এতগুলো ভালো ওষুধ ব্যবহার করতেছি, এই এতগুলো ভালোর মধ্যে বিটা ব্লকার হারিয়ে গেছে, ও যে খুব একটা সাংঘাতিক উপকার করছে ওরকম ঠিক প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছি না আমরা, তবে কাজ কিন্তু করে, সিমটম কিন্তু খুব ভালো কমায়। অ্যান্টিপ্লেটলেট,
aspirin class 1 evidence holo level of evidence holo a eta ditei hobe na dile amake jawabdehi korte hobe keno it reduces the risk of death mi stroke tinta acha aspirin shata ki dibo টিকা কেলো প্রাসুক্রেল দিব যাতে আমি পিসিএ করার সুযোগ আছে আমি স্ট্যান্টিং করা সম্ভব হবে তাড়াতাড়ি তাকে কিন্তু ওটা দিব যার ক্ষেত্রে সুযোগ নেই তার ক্ষেত্রে কিন্তু ক্লোপিডোপ্রিল দিব এখন ক্লোপিডোপ্রিল আমার দেশে কিন্তু খুব ওয়াইডলি অ্যাভেলেবল একদম ইমিউন পর্যায়ে কাজে আমি এসপি ক্লোপিডোপ্রিল দুটোই দিবই ডুয়েল থেরাপি রিডিউসেস কম্বাইন্ড আউটকাম মর্টালিটি কমায় স্ট্রোক আমার সবই কমায় তবে একটু ব্লিডিং এর রিস্ক তো বাড়েই রক্ত তো পাতলা করে বোঝাই যাচ্ছে একটু ঝামেলা কিন্তু লোমোলকেট হ্যাপারিন কিন্তু গ্রামীগঞ্জে অ্যাভেলেবল স্পিনের সাথে এটা যদি যোগ করা হয় এক সপ্তাহের জন্য তাহলে দেখা যায় ডেথ হলে অ্যাপাই প্রত্যক্ষভাবে কমে যায় লং টার্ম বেনিফিটটা পুরো শিওর না কারণ অন্য ভালো ভালো ওষুধগুলার যে ইফেক্টটা তার মধ্যে এদের ভালোত্বটা একটুখানি ডাইলুট হয়ে যায় লো মলিকুলার হ্যাপারিন কিন্তু এমআই চান্স কমায় আমি আনস্টেবল এঞ্জিনে যদি এটা দিই আনফেকশন হ্যাপারিন থেকে এটা ভালো কেন ভালো আনফেকশন হ্যাপারিন বডিতে দিলে পরে এক একজনের বডিতে রেসপন্স এক এক রকম ডোজ রিকোয়ারমেন্ট এক এক রকম কিন্তু লো মলিকুলার হ্যাপারিন কিন্তু খুব অল্প জায়গায় কাজ করে আনফেকশন হ্যাপারিন কিন্তু কোয়াগুলেশন ক্যাসকেডের অনেকগুলো জায়গায় কাজ করে সেটা কিন্তু ইফেক্টটা বেশি পাওয়ারফুল কিন্তু বেশি অ্যাকচুয়ালি যদি ভালো যদি ইউজ করা হয় কিন্তু লো মলিকুলার হ্যাপারিনটা আমার খুব ইফেক্টিভ কেন ইফেক্টিভ আমাকে ডোজ নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না যদু মধু কদু যারে যেই হোক না কেন আমি ওই একই ডোজই দিতে পারবো তা ওয়েটের হিসাব করে ওয়েটের হিসাব কি 1 মিলিগ্রাম পার কেজি দিলে পরেই কাজ হবে এবং আমাকে এটা টেস্ট করতে হচ্ছে ন্যাপিডিটি কি ব্লিডিং এর রিস্কটা কম সেই জন্য সব মিলিয়ে এটা কিন্তু ইফেক্টিভনেসটা বেশি অন্যগুলো কথা যেটা বলা হয়েছে ওগুলো আমরা নাই পাবো এই যে এসপি করেছে এবং দেখো প্লেসিবো দিয়েছে এসপি দিয়েছে এবং সেক্ষেত্রে কত পার্সেন্ট পেশেন্টের নন স্টিলেশন এমআই বা ডেথ বা সাবসিকুয়েন্ট এমআই বন্ধ করেছে কত পার্সেন্ট কেসে 10.1% পেশেন্টে যদি আমি প্লেসিবো দিই তার হাফ হয়ে গেছে এসপিন দেওয়ার পরে সব জায়গাতেই দেখা যাচ্ছে এসপিনটা হাইলি ইফেক্টিভ এইটা দেখা যাচ্ছে মাঝখানে একটা স্ট্রেট লাইন তার ডান পাশে যে লাইনগুলো সেটা হচ্ছে এসপিরিন অ্যালোন এএসএ মানে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড এসপিন একা যদি দেই বাম পাশে হচ্ছে আমি হ্যাপাইনের সাথে এসপিন যদি দেই সব কটা বুলেটগুলো দেখা যাচ্ছে সব কিন্তু বাম দিকে তার মানে তারা ফেভার করছে যে হ্যাপারিন প্লাস এসপিরিন দিলে পরে উপকার অনেক বেশি সে উপকারটা কি রিস্ক রিডাকশন অফ ডেথ অর এমআই হ্যাঁ অনেকে স্টাডি করেছেন থেরো থেকে শুরু করে গুড়ফিঙ্কার অনেকে করে দেখিয়েছেন যে না এটা কিন্তু খুব কাজের জিনিস এখন আমার আনফেকশনে হ্যাপারিন কথা বাদ দিয়ে লো মলিকুলার হ্যাপারিন কেমন কাজ করে ডেলটাপেরিন নেট্রোপেরিন আনফেকশন হ্যাপারিন অরিজিনাল হ্যাপারিনই ভালো কিন্তু যখন আমি এনএক্সাপেরিন ইউজ করছি তাতে কিন্তু দেখা যাচ্ছে ডেফিনেটলি এটা কিন্তু বেটার কাজেই জয়তুল লো মলিকুলার হ্যাপারিন আমি কিন্তু ওটা ইউজ করবো গ্রামীগঞ্জে এটা অ্যাভেলেবল আচ্ছা এখন ইন্টারভিউ তো আমার করা লাগতে পারে কী করব আমি যখন আনস্টেবল এঞ্জিনে বা নন এসপি এমআই নিয়ে আসছি আমি টেস্ট করতে পারলাম না আমি আনস্টেবল এঞ্জিনেই বলছি যেহেতু আমি চপাই দেখতে পারিনি কিন্তু ট্রিটমেন্ট কিন্তু দুটোরই একই রকম কারণ প্যাথোফিজিওলজি একই রকম আমার এইম কি ট্রিটমেন্টে টু রিলিভ পেইন অ্যান্ড ইসকেমিয়া টু প্রিভেন্ট ডেথ ইন এমআই টু আইডেন্টিফাই হাই রিস্ক পেশেন্ট হু নিড রিফার্সালাইজেশন অ্যান্ড টু ফেসিলিটেট আর্লি হসপিটাল ডিসচার্জ যাতে লো বা মিডিয়াম রিস্ক তাদেরকে একটু আমি আগে আগে ছেড়ে দেব এবং সেখানে রিস্ক ফ্যাক্টরগুলো মডিফাই করব এন্ড টু প্রিভেন্ট পোস্ট ডিসচার্জ ডেথ মানে আমি ছেড়ে দিলাম রুগীকে কিছু বলে দিলাম না সে কে মহানন্দে সিগারেট খাওয়া শুরু করলো যে স্টার সিগারেট খাই রে বেঁচে গেছি রে এ যাত্রা ভালো আছি সে সিগারেটের ধোঁয়ায় তাকে কিন্তু মরহুম করে দিতে পারে সেটা তাকে আমি খেয়াল করতে হবে তাকে বোঝাতে হবে শেখাতে হবে ট্রিটমেন্ট দিতে হবে রিস্ক ক্রাইটেরিয়া আমরা করতে পারি কি সেটা ভেরি হাই রিস্ক ক্রাইটেরিয়া কি আছে
যদি পেশেন্ট শকে থাকে বা অথবা হাইপোটেনশন থাকে, যদি তার চেস্ট পেন হতেই থাকে বা বারবার হয়, যদি এরিথমিয়া হয় অথবা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে আবার ফেরত আসছে সিপিআর দিয়ে, কোনো এমআই দেখতে পাচ্ছি না, আমি শুধু দেখতে পাচ্ছি এসটি ডিপ্রেশন অথবা টিউব ইনভার্সন, অথবা আমি দেখতে পাচ্ছি একটা এমআর পাওয়া যাচ্ছে মেকানিক্যাল কমপ্লিকেশন, অথবা লাংসে কনজেশন পাচ্ছি, অথবা আমি দেখতে পাচ্ছি টিউব চেঞ্জগুলা বারবার হচ্ছে বা এসটি সেগমেন্ট চেঞ্জগুলা কখনো উঠছে কখনো নামছে কখনো স্টেবল হয়ে যাচ্ছে, এগুলা কিন্তু ভেরি হাই রিস্ক ক্রাইটেরিয়া। আর হাই রিস্ক ক্রাইটেরিয়া কি, টপ পাই বেশি থাকা মানে হলো হাই রিস্ক। সোজা কথায় অল নন এসটি এলিভেটেড এমআই ক্যান প্রোগ্রেস টু সিরিয়াস প্রবলেম। আর যদি চেঞ্জ হয়, আমার ছিল টিউবগুলো আপরাইট এখন নেগেটিভ হয়ে গেছে, এসটি সেগমেন্টটা ডাউন ছিল এখন স্টেবল হয়েছে, আবার এর পরে স্থিতি দেখি একটু উঠি উঠি ভাব কিন্তু আবার একটু ডিপ্রেশন হচ্ছে, এই যে ডাইনামিক চেঞ্জ, চেঞ্জ ইজ দি সাইন অফ অ্যাক্টিভ ডিজিজ। এই চেঞ্জ থাকা মানে পেশেন্টের সিমটম থাকুক বা না থাকুক এটা কিন্তু ইম্পর্টেন্ট। কাজে আমি যদি নন এসটি এমআই বা আনস্টেবিলাইজেশন ডায়াগনোসিস করি, আমি কিন্তু পেশেন্টের রিপিটেড ইসিজি করতে হবে সকাল বিকাল দুপুরও লাগতে পারে, কারণ আমাকে দেখতে হবে পেশেন্টটা কি প্রোগ্রেস করছে স্ট্যাবিলিটির দিকে না একটু খারাপের দিকে। এমনকি পেশেন্ট কোনো সিমটম না হলে যদি ডাইনামিক চেঞ্জ পাই, এটা কিন্তু হাই রিস্ক ক্রাইটেরিয়া। প্রোগ্নোসিস কি খারাপ, কিন্তু অ্যারাউন্ড 10-20% পেশেন্ট 6 মাসের মধ্যে মারা যায়। আমি তুমি কি চাইবো ভাই আমার তোমার প্রিয়জন কেউ মারা যাক এভাবে? এবং প্রথমে 1 মাসের মধ্যে এদের অর্ধেক মারা যাবে, তার মানে আমাদের অনেক কিছু করার আছে এবং করলে তাড়াতাড়ি করতে হবে। পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর কি, সিভিয়ারিটি অ্যাট প্রেজেন্টেশন, যদি পেইনের ডিউরেশন বেশি থাকে, যদি পেইনের মাত্রা খুব তাড়াতাড়ি বাড়ে, হার্ট ফেলিয়ার হয়, প্রেশার টেশার কম থাকে, বারবার পেইন হয়, ওর যদি আগে পেশেন্টের এমআই ছিল এখন আবার এনজেনিয়া নিয়ে আসছে, আগে তার আনস্টেবল এনজেনিয়া ছিল একবার ভর্তি হয়েছিল সে আবার ওষুধ খায় নাই আবার আসছে, এর কিন্তু খারাপ। বয়স বেশি হলে রিস্ক ফ্যাক্টর বেশি থাকে, আগে একবার এনজিকাম করা তার ওখানে কিন্তু দেখা গেছে 50-60% করে 3-3 আছে, এর কিন্তু চান্স বেশি। এসটি সেগমেন্ট ইলেভেশন বা ডিপ্রেশন যদি পায়, ড্রপ আউট যদি বেশি পায়। লাস্টের পয়েন্ট খুব অদ্ভুত না, ইউজ অফ এসপিরিন লাস্ট 70s, এটা কেমন কথা গো? এসপিরিন তো ভালোর জন্য দেই, এখন এসপিরিন ইউজ করলে আবার পুরো প্রগনোস্টিক ফ্যাক্টর কেন? একটু অন্যভাবে বিবেচনা করি, এসপিরিন তো দেওয়া আছে, রুগী তো খাচ্ছে, তার মানে সে তো ওষুধ খাচ্ছে, খাওয়া অবস্থা তো সে আনস্টেবল এনজিনিয়ার বা অনেস্টি এমআই নিয়ে এসছে, তার মানে তার ভিতরে রোগের মাত্রাটা আসলে বেশি, সে এসপিরিন দেওয়ার পরে সামলাতে পারেনি। এই রুগী হাই রিস্ক পেশেন্ট, এই রুগীকে তাড়াতাড়ি করে কিছু একটা করতে হবে। কি করতে হবে, এইসব পেশেন্টকেই আমি কিন্তু আর্লি অ্যানজিওগ্রাম এবং তার রিভাসকুলাইজেশনের জন্য করতে হবে। একেই আমি ডুয়াল অ্যান্টিপ্লেটলেট অ্যাগ্রেসিভলি দিব, একে আমি স্টার্টিং আরো হাই ডোজে দিব, ভেরি ইন্টেন্সিভ ডোজে দিব, একে আমি রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন অনেক আগে আগে করব, এর জন্য আমি ডায়াবেটিসটা কন্ট্রোল করবো খুব কুইকলি, এবং একে অবজার্ভ করব একটু বেশি, একে আমি ছেড়ে দেওয়ার পরে বলবো ভাই আপনি 2 সপ্তাহ পরে না, আপনি 7 দিন পরে আসেন, আই হ্যাভ টু বি কেয়ারফুল। এরপরে আসি আমরা এসটি এলিভেটেড এমআই, একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন কখন বলি আমরা, দিস টার্ম শুড বি ইউজ ওয়েন দেয়ার ইজ একিউট মায়োকার্ডিয়াল ইনজুরি উইথ ক্লিনিক্যাল এভিডেন্স অফ একিউট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া উইথ ডিটেকশন অফ এ রাইজ অ্যান্ড ফল অফ ট্রপোনিন আই লেভেলস। ট্রপোনিন আর ইউটি যার একটা ভ্যালু অন্তত 99% আপার লিমিট যেটা আছে সেটা থেকে বেশি হতে হবে, তার সাথে কি থাকবে, তার মানে একিউটি আমায় বলতে গেলে আজকালকার ডেফিনেশন হলো আমার টপ আই পজিটিভ হতে হবে, তার সাথে তিন এই নিচের যে বুলেটগুলো আছে তার যে কোনো একটা থাকতে হবে, কি টিপিক্যাল ইস্কেমিক চেস্ট পেইন, নিউ ইস্কেমিক ইসিজি চেঞ্জ, অথবা কিউএম, অথবা আমি যদি ইকো করতে পারি দেখলাম যে আগে ওয়াল মোশন কোনো অ্যাবনর্মালিটি ছিল না, অ্যান্টির ওয়াল ভালো মোশন করছিল এখন একাইনিটিক হয়ে আছে অথবা হাইপোকাইনেটিক, অথবা আমি যদি অ্যানজিওগ্রামে করে ফেলি তাহলে এগুলো থ্রম্বাস আছে, অথবা হায় হায় রুগী মরেই গেছে, তাহলে আমি জানি না কেন মরেছে, আমাদের দেশে তার অটোপসি করে না বাইরে কিন্তু করে, তার করে বের করে রুগীর আসলে এমআই হয়েছে, ইসিজি চেঞ্জ পাইনি এ পাইনি, এখানে ওই টপাইয়ের সাথে যে কোনো একটা থাকলেই হবে। এখন আমরা টপাই যদি করতে না পারি তাহলে কী করবো, অ্যাটলিস্ট দুটো
সিমটম বা মার্কারের ইস্কেমিয়া, তার সাথে ইস্কেমিক এসিডের চেঞ্জ অথবা কিউএফ, এটা দুটো থাকলে পরে আমি এমআই বলবো, ট্রপাই যদি করতে নাও পারি। এখন এখানে পাঁচ রকমের এমআই কথা বলা হয়েছে, এতগুলো এমআই কি আমার জানার দরকার আছে? মনে রাখার দরকার নেই, শুনলেই হলো। কেন বলছি আমি একটু বলছি, টাইপ ওয়ান এমআইটি হলো যেটা আমরা এমআই বলে বিবেচনা করি, যে প্লাক রাপচার হয়ে যে এমআইটা কর্নিয়া আর্টারি অক্লুসিভ থ্রম্বাস, এটা এমআইটা হলো। টাইপ টু এমআই কোনটা? ইস্কেমিয়া রেজাল্টিং ফ্রম ইনক্রিজ অক্সিজেন ডিমান্ড বা ডিক্রিজ সাপ্লাই। কেন বলছে এটা? এই কোভিডের সময় ট্রপাই কিন্তু অনেকের বেশি হচ্ছে, তাতে রেঞ্জকাম করে দেখা যাচ্ছে 40%, কোনো কোনো স্ট্যাডিতে 60%, কর্নিয়া আর্টারি কিন্তু অক্লুসিভ থ্রম্বাস নাই, কিছু নাই, কোনো অক্সিজেন স্ট্যাটাসই নাই। তাহলে এমআই হলো কি করে? ইনক্রিজ অক্সিজেন ডিমান্ড, রুগীর মায়োকার্ডাইটিস হয়েছে, রুগীর হাইপোটেনশন হয়েছে, তার হার্ট রেট অনেক বেড়ে গেছে, তার মানে হার্টের কাজ বেড়েছে, ডিক্রিজ সাপ্লাই। কিন্তু আমার এখন ছোট ছোট থ্রম্বাস তৈরি হচ্ছে, ছোট ছোট আর্টারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা লাংসের, তার ফলে আমার অক্সিজেনেশন ভালো হচ্ছে না, আমার কিন্তু আর্টেরিয়াল ব্লাড গ্যাস কিন্তু অনেক কমে গেছে, ডিক্রিজ অক্সিজেন সাপ্লাই। এই কোভিডে কিন্তু টাইপ টু এমআই প্রায়ই হচ্ছে। আচ্ছা, টাইপ থ্রি হলো সাডেন কার্ডিয়াক ডেথে যেটা হয়, টাইপ ফোর হলো পিসিআর সাথে যেটা হয়, টাইপ ফোর বি হলো যে স্টেন থ্রম্বোসিস, ওটাও পিসিআর সাথে রিলেটেড, টাইপ ফাইভ হলো বাইপাসের সাথে। প্রথম দুটো হলো আমাদের ফিল্ডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এক্সটি সেগমেন্টে আমি আমরা কীভাবে বলছি, আমরা যে পয়েন্টে ই করবো যেখানে অ্যাটলিস্ট দুটো কন্টিনিউয়াস লিডে, চেস্ট লিডের ক্ষেত্রে মোর দেন 2.5 মিলিমিটার, যদি 40 বছর নিচে হয় ও 2 মিলিমিটার বা তার বেশি যদি 40 বছর উপরে হয়। মেয়েদের ক্ষেত্রে একটুখানি কনসেশন আছে, 1.5 মিলিমিটার হলে এটা এমআই করতে হবে। কোন লিডগুলা? চেস্ট লিডগুলা। লিম লিডগুলায় 1 মিলিমিটার হলেই কিন্তু এটা ইম্পর্টেন্ট, তবে শর্ত আছে, যদি এলভিএস থাকে তাহলে কিন্তু এটা খাটে না, কারণ এলভিএস থাকলে ল্যাটারাল লিডগুলায়, লেফট ল্যাটারাল লিডগুলায় এসটি ডিপ্রেশন পায়, আবার রাইট সাইডের লিডগুলো এসটি ইলিভেশন পায়, প্রতি ইলিভেশন হয়েই আছে, তার ক্ষেত্রে কিন্তু এটা চলবে না, এই ক্রাইটেরিয়া হবে না। আর আলবিবিবি থাকলে তো আমার ডায়াগনোসিস করতে পারবো না এইভাবে এসটি লিমিটেড এমআই, কাজে আমার ডায়াগনোসিসটা হবে ওই যে আমরা আগেই বলেছি, চেস্ট পেইন, ইসিজি চেঞ্জ আর কার্ডিয়াক এনজাইম, কার্ডিয়াক বায়োমার্কার বেশি, এনজাইম হলো সিকেএমবি, বায়োমার্কার হলো টপাই। সিমটম তো আমরা জানি, সাবস্টানা, চেস্ট পেইন, কাশিং, টাইটনেস, এক্সেট্রা এক্সেট্রা, ব্রেথনেস হতে পারে, নাউশিয়া, ভমিটিং, সোয়েটিং, এগুলো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু এর সাথে একটা জিনিস, ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ, এমআইতে কিন্তু এটা হয়, অন্য এগুলা কিন্তু ঠিক এরকমভাবে ওরকমটি হয় না। কিন্তু কেউ যদি বলে আমার 6 ঘন্টা ধরে পেইন হচ্ছে, মরে যাচ্ছি, কিংবা 12 ঘন্টা ধরে পেইন হচ্ছে, আমি এসিটি করে দিকে দিব্যি ভালো, একটু নিশ্চিত হন বাবা যে এই পেশেন্টে এটা সাইকোজেনিক চেস্ট পেইন হওয়ারই চান্স বেশি, এটা এমআই না। এখানে কিন্তু ওই যে ছবি দিয়ে বলা আছে পেইনের অনসেপ্টটা কীরকম, নাইট্রেট দিয়ে কমবে না, রেডিয়েশন হতে পারে, তার সাথে আমার অজ্ঞান হতে পারে, ডিসনিয়া হতে পারে, নাউশিয়া ভমিটিং হতে পারে, আর হলো সোয়েটিং হচ্ছে, এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস হলো রুগীর ভয় হচ্ছে মরে যাবো, কিন্তু হাসপাতালে যাবে না, না আমার কিছু হয় নাই, একটু দেখি। এই ডিনায়ালটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সাইকিক পেতে পারি, সিম্পেথেটিক যদি যে অ্যাক্টিভেশন হয়, প্যালোর হয়, সোয়েটিং, টেকার্ডিয়া, এই জন্য হয়, ভ্যাগাল অ্যাক্টিভেশনের জন্য কিন্তু ভমিটিং, নাউশিয়া, এগুলো হয়, ব্রেডিকার্ডিয়া হয়, আর মায়োকার্ডিয়াল ড্যামেজের জন্য আমরা পাই হাইপোটেনশন, পালস প্রেশার কম, থার্ড হারসন পেতে পারি, লাং ফেলিওর পেতে পারি। রোগী যদি 4 দিন পরে আসে তাহলে কিন্তু আমরা লাংসে ক্রেপসও পাবো, জ্বরও পেতে পারি, কারণ টিস্যু ড্যামেজ বেশি হয়েছে সেজন্য, আমি তখন হতে আমরা কমপ্লিকেশনের এভিডেন্সও পাবো, পেরিকার্ডিয়াল রাপ বা মারমার পেতে পারি। ইসিতে আমরা ক্লাসিক্যাল চেঞ্জ, সে তো আমরা বলেছি, প্রথমে এসটি সেগমেন্ট ইলিভেশন হবে, তারপর টিএফ ইনভার্সন, পরে কিউএফ আসবে, এটিপিএল চেঞ্জ ইনক্লুড করে পান্ডোব্লাস ব্লক, পোস্টুরে এমআই নিয়ে কথা হয়েছে অনেক, যদি আমি V1 ভিডিওতে টল আর পাই, আপরাইট টি পাই, তাহলে আমি বুঝতে হবে। আর একটা জিনিস, লেফট পেইন যদি ইনভলভ থাকে তাহলে কিন্তু এসটি ইলিভেশন হয় না, দেখা যায় অ্যান্টেরিয়র লিড, ল্যাটারাল লিড, ইনফেরিয়র লিড, অনেকগুলো লিডে এসটি ডিপ্রেশন, ওয়াইড স্প্রেড এসটি ডিপ্রেশন, শুধু এভিআরে এসটি ইলিভেশন,
এটা কিন্তু লেফট ব্রেইন অকলুশনের লক্ষ্য। এই রোগীর মহা খারাপ রোগী, একই অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের ব্যবস্থা করতেই হবে। এই যে আমি ছবিটা দিয়েছি, নর্মাল প্রথমে কি হয়, টিউবের পিকিং হয়, তারপরে কি হয় এসটি সেগমেন্টটা উঠতে থাকে, গ্রাজুয়ালি উঠছে, কি সুন্দর। তারপরে কি হবে, আর ওয়েভ চলে যায়, মাসল মাস নষ্ট হচ্ছে, অ্যাক্টিভিটি ইলেকট্রিক অ্যাক্টিভিটি নাই, চলে যায়। তারপরে কি হয়, ওখানে তখন শূন্যতা, ইলেকট্রিক্যাল শূন্যতার জন্য টিউব তৈরি হয়। তারপরে কি হবে, আস্তে আস্তে এসটি সেগমেন্ট নামবে, টিউব ইনভার্সন হবে, এবং উইক্স টু মান্থসে কি আমরা দেখতে পাবো একটা কিউএব আছে, আর ওয়েভ একটা ফেরত আসছে, এসটি সেগমেন্ট আইসোলেটেড হয়েছে, টিউএব হয়তো আপডেট হতে পারে, স্টার্ট হতে পারে, অথবা পারসিস্টেন্টলি নেগেটিভ থাকতে পারে। রুটিন ইনভেস্টিগেশন করবো আমরা, টপ আইসিকে করাই উচিত, ইকো করা উচিত, চেস্ট এক্সরে যদি প্রয়োজন হয় এটা করা উচিত, বিশেষ করে শ্বাসকষ্ট যদি থাকে। বাট খুব ইম্পর্টেন্ট, আমি লিপিড প্রোফাইল দেখবো, ব্লাড সুগারটা দেখবো, কিডনি ফাংশনটা দেখবো, সিবিসি দেখবো। এটা কেন, এটা কিন্তু সবাই অবাক হয়, এটা কি কার্ডিয়াক টেস্ট হলো নাকি? খুব ইম্পর্টেন্ট টেস্ট কিন্তু। কেন দেখো, আমার রক্তের যে অক্সিজেন সেটা ক্যারি করে কে, 99.9% হলো কিন্তু, 99.84 প্রবাবলি সেটা হলো কিন্তু ক্যারি করছে হিমোগ্লোবিন। এখন হিমোগ্লোবিন আমি যদি অক্সিজেন কারো কমাই দিই, আমরা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা বিবেচনা করি, অক্সিজেন প্রেশার কম থাকা সত্ত্বেও অনেক দূর পর্যন্ত অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা কিন্তু একটা একই লেভেলে থাকবে। অক্সিজেন প্রেশারটা যখন অনেক কমবে তখন গিয়ে কিন্তু দেখা যাবে যে আমার টোটাল অক্সিজেন কন্টেন্টটা ব্লাডে কমে যাবে। বাট হিমোগ্লোবিন যদি কমে, আমি 100% অক্সিজেন দিলেও তার কিন্তু ওই অল্প একটু হিমোগ্লোবিনে যা অক্সিজেন নিতে পারছে তার থেকে বেশি আর উঠাতেই পারবো না। এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার যদি ন্যারো আর্টারি থাকে, তার সাথে হিমোগ্লোবিন যদি আর থাকে, একারামে রক্ষা নাই সুগ্রীব দোষর, আমার তো অলরেডি ন্যারো আর্টারি, ব্লাড সাপ্লাই কম যাচ্ছে, তার মধ্যে হিমোগ্লোবিন কম, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি খুব কম, আমার টিস্যু লেভেলে হার্ট যেটা জন্মের মায়ের পেটে 20 দিন থেকে কাজ করে যাচ্ছে, মৃত্যু পর্যন্ত ডুপ ডুপ করে কাজ করেই যাবে, সে কিন্তু তার নিজের এত অক্সিজেন দরকার সে কিন্তু পাবে না, তা কিন্তু এমআই হয়ে যাবে। এই জন্যই সিবিসিটা কিন্তু জানা খুব দরকার। এবং আমাদের টার্গেট হলো 11 গ্রামের কাছাকাছি থাকলে খুব ভালো, 10 গ্রামের উপরে থাকা উচিত হিমোগ্লোবিনটা। রিস্ক স্ট্রেটিফিকেশন করার কথা বলা হচ্ছে, কেন আমার পেশেন্টটা অনেক গ্রামাঞ্চলে, এখন তাকে আমি না হয় ট্রিটমেন্ট করলাম, কী ট্রিটমেন্ট করে সেটা আমি বলছি পর, কিন্তু কোন পেশেন্টটাকে আমাকে খুব অ্যাগ্রেসিভলি পুশ করতে হবে, ভাই তুমি যাও মেডিকেল কলেজে গুলায় যাও, যেখানে ক্যাথলেব আছে সেখানে কিছু একটা কর, কারণ এইজ সবচেয়ে এখানে যেগুলো দেওয়া আছে সেটা কিন্তু তার ইম্পর্টেন্স অনুযায়ী কিন্তু এটা ই করা হয়েছে, এইজ 65 বা তার বেশি, এটা কিন্তু ইউরোপিয়ান হিসাব। আমার দেশে তো আমার মনে হয় 55 বেশি হলে এটা, আমাদের দেশে যদি এমআই গুলো 10 বছর আগে হয় কাজে, আমাদের হিসাবটা এখানে 65 করা উচিত, তবে যে স্টাডি থেকে এটা এসছে সেই অনুযায়ী 65 বা তার বেশি হলে সেটা হাই রিস্ক। সিস্টোলিক ব্লাড প্রেশার, যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 100 মিলিগ্রাম মার্কারের নিচে হয় কোনো কথা নেই, এটা হাই রিস্ক। কিলিক ক্লাসিফিকেশন, লাংসে পানি জমেছে কোনো কথাবার্তা নেই ভাই, যত কিলিক বেশি তত বেশি রিস্ক। হার্টের যদি 100-এর উপরে যায়, 100-110-এর উপরে যায়, কিংবা 60-এর নিচে নামে, দুটো দিকেই কিন্তু এটা খারাপ, এটা কিন্তু রিস্ক বেশি। অ্যান্ড লোকেশন অফ এমআই, অবভিয়াসলি আমার অ্যান্টেরিওয়াল এমআই এলএডি এক্সটেন্সিভ একটা আমি চেঞ্জ পাচ্ছি, তার তো রিস্ক বেশি হবে। এখন আমরা একটু ইসিজি একটু বিবেচনা করি যে কোনো আর্টারি কোনটা কোনখানে কি উঠতে পারে, V1 to V4 যদি চেঞ্জ পাই এটা এলএডি ইনভলভ, V2 to V4 এটা কিন্তু অ্যান্টিয়ালি, V1 to V4 অ্যান্টারসেপ্ট আসলে আমরা অ্যান্টি রিসেপ্টর বলি সব চালাই দিই, লেটার কখন বলব, V5 V6 1 AVL সেটা যদি হয় তাহলে সার্কামফ্লেক্স ইনভলভ হবে, হাই লেটার 1 AVL শুধুমাত্র এটা সার্কামফ্লেক্স অথবা ফার্স্ট ডায়াগোনালি, 2 to 3 AVL হলে এটা ইনফেরিয়র, 15% ক্ষেত্রে সার্কামফ্লেক্স যদি পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি আসে তাহলে তারা হতে পারে, আর
রিপোর্ট আরে পাই তাহলে আরভি ইনফেকশন হয়ে গেছে। যদি আমি V1 থেকে V2 বা V3 পর্যন্ত STD পেশেন্ট পাই, একটু টল আর পাই, তাহলে কিন্তু এটা পোস্টেরিয়ামাই, সেটা সারকামপ্লেক্স হতে পারে, RCO হতে পারে, পোস্টোল্যাটারাল ব্রাঞ্চে যেখান থেকে আসে তাই ম্যানেজমেন্ট করা দরকার, তাই না? কন্ট্রোল অফ কার্ডিয়াক ডিসকমফোর্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, রেপিড আইডেন্টিফিকেশন অফ পেশেন্ট হু আর ক্যান্ডিডেট ফর হার্ট ইঞ্জিন রিপারফিউশন, যে কাকে আমাকে কী করতে হবে সে বুঝতে হবে, ট্রায়াজ অফ লো রিস্ক পেশেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন ইন দ্য হসপিটাল, অ্যাভয়েডেন্স অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডিসচার্জ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি যদি বুঝতে না পারি কোন পেশেন্টটা খারাপ, তাকে চট করে ছেড়ে দিই, এই রোগে কিন্তু আমি বলেছি না প্রথম 30 দিনে কিন্তু মৃত্যু হার অনেক, কাজে সেটা খেয়াল করতে হবে, আমি যেন আচমকা সিদ্ধান্ত নিয়ে ছেড়ে না। ট্রিটমেন্ট কী করি আমরা, সব জায়গায় সম্ভব, এসপিরি আমার দেশে কিন্তু বিরাট প্রবলেম আছে, শর্ত কি, এই এসপিরি তো নন এন্টারিং কোটেড হতে হবে, চিউট হতে হবে, এটা তো পানিতে গেলে খেলে হবে না, আমার দেশে কি এন্টারিং কোটেড ছাড়া কোনো এসপিরি অ্যাভেলেবল, না অ্যাভেলেবল না, রেকিড অ্যান্ড কোলম্যান ডিসপোজেবল এসপিরি বানাতো, এখন সেটা আমার দেশে কোনো ফার্মা বানায় না, কেন বানায় না, মার্কেট তো খুব লিমিটেড, অল্প কোটি MI পেশেন্টের জন্য কে ইউজ করবে, তাহলে কী করবো আমরা, আমাদের যে ইকোস্ক্রিন বা কার্ভাই নামে যেসব পাওয়া যায় রুগীকে বলবো 75 মিলিগ্রামের ট্যাবলেটগুলো, 4টা ট্যাবলেট দাঁত দিয়ে কুড়মুর করে চিবিয়ে চুষে খেতে হবে, কোনো কথাবার্তা নেই, মুখে একটু লাগবে খেতে হবে, ক্লোপিডোগ্রেল 300 মিলিগ্রাম দিতেই হবে, যদি আমি PCI করতে যাই তাহলে 600 মিলিগ্রাম, যদি PCI করার সুযোগ থাকে সেখানে কিন্তু আমরা প্রাথমিক টিকাগুলো বিবেচনা করবো, আমার গ্রামাঞ্চলে বা গ্রাসরুটের জন্য কিন্তু আমার ক্লোপিডোগ্রেলটাই কিন্তু ভরসা, নাইট্রিকটা কীভাবে দেবো, সাবলিঙ্গাল দেবো, ইন্ডিয়াবিলাস দেওয়া যায় যদি প্রয়োজন হয়, পার্সেন্টেজ পেন থাকে ওটা কিন্তু CCU-তে সব জায়গায় দেওয়া যাবে, যদি হাইপোটেনশন থাকে তাহলে ভাই দেওয়া যাবে না, কিন্তু অনেক হাইপোটেনশন বাড়িয়ে দিবে, পেশেন্ট শকে চলে যাবে, আর কাকে দেওয়া যাবে, যদি কেউ তার সেক্সুয়াল ডিসফাংশনের জন্য ফসফোডাইএস্টারেজ টাইপের ওষুধ ইউজ করে তাহলে 24 ঘন্টার মধ্যে তাকে যদি নাইট্রেট দেই প্রোফাউন্ড পারসিস্টেন্ট হাইপোটেনশন হবে, টালাকাফিল ইউজ করলে 48 ঘন্টা, এটা কিন্তু সেক্সুয়ালি অ্যাক্টিভ যদি আমরা মনে করি কোনো পেশেন্টকে একটুখানি জিজ্ঞেস করে নেওয়া উচিত। মরফিন চেস্ট পেন কন্ট্রোলের জন্য কী করতে পারি, মরফিন এখন মরফিন কি আমার গ্রামেগঞ্জে এমনকি ডিস্ট্রিক্ট লেভেল সব থেকে অ্যাভেলেবল, অ্যাভেলেবল না কিন্তু, কিন্তু ইটস দ্য বেস্ট, মরফিন কীভাবে দিতে হয়, একটা অ্যাম্পুলে থাকে 15 মিলিগ্রাম, ওই 15 মিলিগ্রাম করতে হয় কি 15 cc নর্মাল স্যালাইনের সাথে মিশিয়ে 15 ml 15 মিলিগ্রাম, প্রত্যেকে ml 1 মিলিগ্রাম, সেখান থেকে আমি 2, 3 বা 4 মিলিগ্রাম করে আমি দিব, একবার 2 মিলিগ্রাম দিলাম বা 3 মিলিগ্রাম দিলাম কমলো না, একটু পরে 10 মিনিট পরে আবার 2 মিলিগ্রাম দিলাম, এভাবে অল্প অল্প করে বাড়াতে হয়। খেয়াল করবেন যারা কোনো এডিকশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডোজ অনেক লাগে, তাদের কিন্তু মরফিন ইউজুয়াল ডোজে হয় না, অক্সিজেন কি দিতেই হবে, হবে যদি অক্সিজেনের স্যাচুরেশনটা আমরা কম 90% কম, কতগুলো টার্ম আছে এগুলো জাস্ট নামটা পরিচিত করার জন্য, এটা মনে রাখতে হবে না, ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট, এটা বিভিন্ন ইয়েতে ইউজ করে, যে সময় রোগী প্রথম একজন ডাক্তার বা প্যারামেডিক বা যে কোনো ইমার্জেন্সি মেডিকেল পার্সনের সাথে সাক্ষাৎ করে সেটা ডায়াগনোসিস, এস্টিমাই ডায়াগনোসিস বাইরে করে কি তারা ICD সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে ওটা ছবি তুলে পাঠায় দেয়, আমার দেশে কি তার কিছু না হোক প্যারামেডিক কিন্তু ICD করে আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠাতে পারে, আমরা কিন্তু ওই জিনিসটা আমাদের সাথে তৈরি হয়ে যাচ্ছে, প্রাইমারি PCI আমি যদি শুরুতে আমি থ্রম্বোলাইটিক না দিয়ে যদি আমি PCI করতে যাই, স্ট্র্যাটেজি কি যে আমার ইনফ্যাক্ট রিলেটেড আর্টারি যে আর্টারি হচ্ছে সেটাই আমি মেইনলি করবো, রেস্কিউ PCI কখন আমি থ্রম্বোলাইসিস করেছি স্টেপকানি দিয়েছি রুগীর কিন্তু কাজ হয়নি, রুগীর ST ইলেভেশন একদমই একই রকম আছে, তাহলে কিন্তু আমাকে রেস্কিউ PCI যেতে হবে, রুটিন আর্লি PCI কখন আমি অ্যান্টিগ্রাম করব, আমি সাকসেসফুল থ্রম্বোলাইসিস হয়েছে তারপরে বলা হচ্ছে প্রেফারেবল 2 থেকে 24 ঘন্টার মধ্যে পারলে তুমি অ্যান্টিগ্রাম করে PCI করে দাও, রুগীর অনেক উপকার হবে, যদি সম্ভব হয় ফার্মাকো ইনভেসিভ স্ট্র্যাটেজি,
fibrinolysis combined with rescue PCI in case of failed thrombolysis or routine early PCI. তার মানে আমি ফাইব্রিলাইসিস করেছি, কাজ হলো কিংবা না হলো যদি 24 ঘন্টার মধ্যে তাকে আমি ক্যাথলিভে ঢুকিয়ে অ্যানজিওগ্রাম করে ব্লকটা ভালো করে ছুটিয়ে দিতে পারি, সেটা রোগীর জন্য কিন্তু প্রাইমারি পিসিআই সমতুল্য উপকার করতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্যই এটা বলছিলাম। এখন চাঁদপুরে ক্যাথলিভটি, কিন্তু সেখানে কিন্তু চট করে একজন থ্রম্বোলাইসিস করে সে কিন্তু রাত্রেবেলাতেই ওকে পাঠিয়ে দিতে পারে এই ইয়ে করে লঞ্চে করে, স্ট্যাবল আছে পেশেন্ট সেই জন্য। পরের দিন শেষে কিন্তু যে কোনো একটা সরকারি হাসপাতালে বিএসএমএলতে অথবা এনআইসিপিতে অথবা ঢাকা মেডিকেল ঢুকলো কিংবা একটা প্রাইভেট হসপিটালে গিয়ে এলো, গিয়ে একসাথে অ্যানজিওগ্রাম করে অ্যানজিওপ্লাস্টি করে ফেললো, এটা কিন্তু ফার্মাকো ইনভেসিভ স্ট্র্যাটেজি হয়ে গেল। আমরা কিন্তু প্রচুর পেশেন্ট এভাবে পাচ্ছিলাম ঢাকার আশপাশ থেকে, নরসিংদী থেকে, মুন্সিগঞ্জ থেকে, চাঁদপুর থেকে, কুমিল্লা ব্রাউন বেরিয়া থেকে আমরা কিন্তু পেশেন্ট পাচ্ছিলাম এভাবে, কিন্তু করেও দিচ্ছিলাম। হিপারফিউশন থেরাপি সব পেশেন্টেরই করতে হবে যদি 12 ঘন্টা নিচে হয়, এবং প্রাইমারি পিসিআইতে সবচেয়ে বড় একদম ক্লাস ওয়ান রেকমেন্ডেশন। যদি পেশেন্টের 12 ঘন্টার বেশি হয়ে গেছে কিন্তু তাকে থ্রম্বোলাইসিস করা যা হয়নি, কিছুই হয়নি, রোগীর কিন্তু এখনো চেস্ট পেইন আছে অথবা হাইপোটেনশন অথবা লাংস ক্র্যাপস আছে অথবা একটু এরিথমিয়া হচ্ছে, তাকে কিন্তু আমি প্রাইমারি পিসিআই করতে পারি 24 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার উপরে, যেহেতু তার অনগোয়িং প্রবলেম আছে, পেশেন্ট কিন্তু স্ট্যাবল না। এক্ষেত্রে আমি ক্যাথলেপে নিয়ে গিয়ে প্রসিডিউর করার রিস্ক যতটুকু তার থেকে বেনিফিট অনেক গুণ বেশি। ফাইব্রিনোলাইটিক থেরাপি আমরা বলছি আমাদের দেশে এটাই আসলে করতে হবে, বিশেষ করে প্রাইমারি পিসিআই তো করা যায় অল্প কিছু জায়গায়, 90% 95% ক্ষেত্রে আমাকে কিন্তু ফাইব্রিনোলাইটিক যেতে হবে। কোনটা দিব, ওরা বলছে পি হসপিটাল সেটিং এ দাও, তার মানে অ্যাম্বুলেন্সে দাও। আসলে অ্যাম্বুলেন্সে কোনটা দেওয়া যাবে, আমার দেশে কিন্তু সেই ওষুধ চলে আসছে টেনেক্টিপ্লেস, একটা ইঞ্জেকশন চট করে দেওয়া যায় ফাইব্রিন স্পেসিফিক। আমি এলটিপ্লেস রিটিপ্লেস কথা বাদ দেন, টেনেক্টিপ্লেস প্রবলেমটা কি ভয়াবহ দামি, এই 60,000 টাকা খরচ করে ওষুধ দেওয়া কঠিন ব্যাপার, উপকারটা কেমন করে। স্ট্যাপটোকাইনেসে 50-60% ক্ষেত্রে এডিকুয়েট ব্লাড ফ্লো এস্টাবলিশ করে টিবি ফ্লো, টেনেক্টিপ্লেসে অলমোস্ট 90% ক্ষেত্রে। আচ্ছা, এমনকি 75 বছর বেশি বয়স তার ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া যাবে, ওখানে কিন্তু স্ট্যাপটোকাইনেস দেওয়া যায় না, সেখানে টেনেক্টিপ্লেস হাফ ডোজ পেয়ে দেওয়া যাবে। কার ক্ষেত্রে দিব না আমি, যদি অ্যাবসলিউট কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন আছে, মাথা থেকে শুরু করি, কোনো এক সময় মাথায় হ্যামোরেজ হয়েছিল সারা জীবনের জন্য তার ফাইব্রিনোলাইটিক নিষেধ, অতি সম্প্রতি ইসকেমিক স্ট্রোক হয়েছিল 6 মাসের মধ্যে দেওয়া যাবে না। আমার যদি ব্রেনে কোনো টিউমার থাকে বা মেলফরমেশন থাকে বা হেড ইনজুরি হয়েছে, কোনো একটা সার্জারি হয়েছে 1-2 মাসের মধ্যে, তাহলে কিন্তু করা যাবে না। আমার সিরিয়াস ব্লিডিং হয়েছে 1 মাসের মধ্যে বা ব্লিডিং ডিসঅর্ডার আছে, তাহলে কিন্তু দেওয়া যাবে না। আর কি রিলেটিভ, যদি আমার অরাল অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি থাকে, প্রেগনেন্সি হয় বা সবেমাত্র ডেলিভারি হয়েছে, এরকম পেশেন্ট হয়, তার ক্ষেত্রে কিন্তু এটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, আমি বিবেচনা করব দিলে উপকার না দিলে উপকার কোনটা সেটা হিসেব করে দেবো। প্রেশার যদি খুব বেশি থাকে, প্রেশার বেশি থাকলে কিন্তু আমি প্রেশার কমিয়ে তারপরে সময় যদি থাকে আমি কিন্তু স্ট্যাপটোকাইনেস বা টেনেক্টিপ্লেস দিতে পারবো, আর এই যে ইনফেক্টিভ অ্যাডভান্স ডিভাইটিস ইত্যাদি ইত্যাদি। সিপিআর এর ক্ষেত্রে বলা হচ্ছে যদি আমার 15-20 মিনিটের বেশি যদি আমাকে সিপিআর দিতে হয় তাহলে আমাকে ফাইব্রিনোলাইটিস দিতে একটু সাবধানে বিবেচনা করতে হবে। কোনটা, স্ট্যাপটোকাইনেস আমরা জানি 1.5 মিলিলিটার, আর টেনেক্টিপ্লেসটা আমাদের দেশে কিন্তু চলে আসছে। এখন যদি এমনটি হতো সারা দেশে গভর্নমেন্ট বলতো যে আমরা এটা কিনে এটা ফ্রি সাপ্লাই দেব, চিন্তা করা যাক। এই সাবকন্টিনেন্টে ফার্স্ট এমআই ইউরোপিয়ান এবং আমেরিকায় ফার্স্ট এমআই বয়স হলো 65 অ্যারাউন্ড, আমার দেশে বয়সটা কত 51-52, 10-12-15 বছর আগে হয়ে যাচ্ছে। এখন 50-52 সে তো কোনো বয়স না রে ভাই, সবে মাত্র একটু সেট থিতু হয়েছে একটা জায়গায়, তার ছেলেমেয়েরা বড় হচ্ছে,
পড়াশোনা করছে, এখনো কিন্তু চাকরি বাকরিতে ঢুকেনি, তার রিটায়ারমেন্টের বয়স আসেনি, এই বয়সে আমার এমআই হয়ে মরে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা আমি হাফ পঙ্গু হয়ে যাব, পুরো পরিবার একটা ঝঞ্ঝার মধ্যে পড়ে যাবে, এটা যদি আমরা টেন একটি প্লেস দিয়ে 90% ফ্লো আমরা চালু করতে পারি 90% ক্ষেত্রে, আমার মাসল মাস বেশি থাকা মানেই তো আমার কর্মক্ষমতা বাঁচিয়ে রাখা। যদি কোনোভাবে এমন করা যেত যে সরকার যদি কিন্তু কিনে যদি এটা সাপ্লাই করতো, কত কোটি টাকা খরচ হবে? 10 কোটি বা 15 কোটি বা 20 কোটি, এর বেশি না কিন্তু, সারা দেশে এমআই আর কত হচ্ছে, এবং গ্রামীণগঞ্জ কিন্তু এটা তাহলে দিতে পারত সবাই, এবং কত যে উপকার হতো। আমি কেন বলছি এই কথা, আমার তোমার সবার যারা শুনছেন তাদেরও তো আত্মীয় স্বজন আছেন, উপযুক্ত জায়গায় আছেন, ক্ষমতা সম্পন্ন জায়গায় আছেন, তা যদি সবাই মিলে সরকারকে যদি কনভিন্স করতে পারি যে প্লিজ 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 এটা কেনার ব্যবস্থা করেন, কোম্পানিকে ধরেন দাম কমাও, দাম কমিয়ে সরকারিভাবে কিনে এটা যদি অ্যাভেলেবেল করা হয় যে ফ্রি পাবে পেশেন্ট, কত যে উপকার হতো। এবং সে উপকারটি কীভাবে, সেটা কর্মক্ষমতা বাঁচিয়ে রাখা, তার মানে দেশে যারা সক্ষম জনশক্তি তাদেরকে কিন্তু আমি বাঁচিয়ে রাখতেছি। এই 50-55 বছর এরা তো অ্যাক্টিভ, তারা কিন্তু কোনো একটা জায়গায় অ্যাক্টিভলি কাজ করছে, তাদেরকে বাঁচিয়ে রাখতে পারলে, ভালো রাখতে পারলে এই দেশেরই লাভ, অর্থনীতির লাভ। সাকসেসফুল থ্রম্বোলাইসিস কিভাবে আমি বুঝব, রিলিফ অফ চেস্ট পেন সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি, এসটি লিভিশন শুরুতে যাচ্ছিল তাতে 50% কমে আসছে, অথবা রিপারফিউশন এরিথমি, সেটা কেমন, বারবার পিভিসি হচ্ছে বা জাংশনাল রিদম হচ্ছে, ইডিভেন্টিকুলার রিদম হয়, শর্ট অ্যান্ড ভিটি হয়, ইডিভেন্টিকুলার রিদম আর ভিটি কিন্তু অলমোস্ট একই জিনিস, ভেন্টিকুলার রিদম পিএফ নাই, কিন্তু আইভিআর এর রেটটা হলো কি 60-80 মধ্যে, আর ভিটির ক্ষেত্রে রেটটা হলো 100 উপর। আমার যদি ট্রপাই করতে পারি দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি ট্রপাইটা বেড়ে গেছে, খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে, এটা হলো তার ওয়াশ আউট হয়ে যাচ্ছে, টিস্যু নেক্রোসিস যেটা হয়েছিল সেই ব্লাডটা সেই ট্রপলিনগুলো চক্রের ডাটে গেছে, এই জন্য খুব তাড়াতাড়ি রাইজ করেছে, আবার সেটা ওয়াশ আউট হয়ে যাওয়া ট্রপাই আর চুইয়ে চুইয়ে যাচ্ছে না, চট করে চলে গেছে, সাকসেসফুল থ্রম্বোলাইসিস হয়েছে, সেজন্য ফলো করবে তাড়াতাড়ি। আমি ইকোতে দেখতে পারি ওয়ালভিসি অ্যাবনর্মালিটি, আর অ্যান্টিগ্রাম করলে তো কথা নেই, এই কথাটা খেয়াল করি আমরা, বলা হচ্ছে ট্রান্সফার টু এ পিসিআই ক্যাপেবল সেন্টার ফলোয়িং ফাইব্রোনোলাইসিস ইজ ইন্ডিকেটেড ইন অল পেশেন্টস ইমিডিয়েটলি আফটার ফাইব্রোনোলাইসিস ক্লাস 1 লেভেল এ এভিডেন্স। এমআই হলে পরে যদি নন এসটি এমআই হয়, হাই রিস্ক পেশেন্ট ফিচার থাকলে পরে তাকে আমি ক্যাথ ল্যাবে পাঠাবো, লো রিস্ক পেশেন্টে আমি ওষুধ দিয়ে দেব, পরে আমি ইটিটি করে দেখবো যে তার যদি আমি ইটিটি পজিটিভ হয় তাকে আমি ক্যাথ ল্যাবে পাঠাবো। কিন্তু এসটি লিমিটেড এমআই হলে সব পেশেন্টেরই অ্যানজিওগ্রামে পাঠানো উচিত, ইভেন আফটার সাকসেসফুল থ্রম্বোলাইসিস। ওষুধ কি দিব, অ্যান্টিপ্লেটলেট সারা জীবন, ডিপিটি বলা হচ্ছে 1 বছর দিতে, পিপিআই দিতে বলা হয়েছে সাথে। এখন একটা পেশেন্ট যদি এফ থাকে সে বা তার ভাল রিপ্লেস করা আছে, সে যদি আগে থেকে অ্যান্টিকোগুলেশন পায়, যদি তার ওই ইন্ডিকেশন থাকে সেই কারণে সে কিন্তু সেটা পেতে থাকতে হবে। বিটা ব্লকার সবাইকেই দেওয়া উচিত, বিশেষ করে যদি পেশেন্টের হার্ট ফেলিওর এভিডেন্স থেকে বা এলভি ডিসফাংশন থাকে, যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে, লিপিড লোয়ারিং এজেন্ট হাই ইন্টেনসিটি স্ট্যাটিন, সেটা আবার কেমন কথা গো, হাই ইন্টেনসিটি স্ট্যাটিন হলো এটোভাস্টাটিনের ক্ষেত্রে 40-80 মিলিগ্রাম, রসুভাস্টাটিনের ক্ষেত্রে 20-40 মিলিগ্রাম, এই দুটি আমরা বিবেচনা করি। এই যে খেয়াল করতে হবে লিপিড লোয়ারিং এজেন্টের মধ্যে স্ট্যাটিন ছাড়া অন্য কোনোটারই মর্টালিটি বেনিফিট দেখাতে পারা যায়নি কোনো স্টাডিতে, তাই যার ট্রাইগ্লিসারাইড অনেক বেশি, এমআই হয়েছে, তার এলডিএল অত বেশি দেখছি না, তার ক্ষেত্রেও স্ট্যাটিনই দিতে হবে খেয়াল করে, ইররেসপেক্টিভ অফ লিপিড প্রোফাইল। সেটা যদি কারো অনেক বেশি থাকে সেখানে আমার টার্গেট হলো এলডিএলটা 70 নিচে আনবো, এখন যদি আমার শুরুতেই এলডিএলটা থাকে 100 মিলিগ্রাম তাহলে তার 50% কমাতে হবে, তার মানে আমার টার্গেট তখন হবে 50, এটা কিন্তু খেয়াল করতে হবে। এইস ইনহিবিটর ফার্স্ট 24 আওয়ারের মধ্যে দেওয়া উচিত যদি হার্ট ফেলিওর বা এলভিসি যদি ফাংশন থাকে বা ডায়াবেটিস হয় অথবা এন্ট্রিয়ামাই। ইনফিরিয়ামাইতে যদি শুধু পিওর ইনফিরিয়ামাই হয়ে পুষ্টি ইনফেকশন না থাকে,
এস ইনহিবিটর দেওয়াটা অত জরুরি না। এস ইনহিবিটর যদি না দেওয়া যায়, পেশেন্টের কাশি বা অন্য কোনো প্রবলেম থাকে, তাহলে আমি ইআরবি দিব, ভালসাটেন দেওয়া দিতে পারি। আচ্ছা, এমআরএ তার মানে স্পাইনাল ইলেকট্রোড, বিশেষ করে যাতে একটু ফেলিওর পেলভিক ডিসফাংশন আছে তাদের ক্ষেত্রে আমি বিবেচনা করবো, প্রোভাইডেড তার ফেলিওর রেনাফিলোর নয় বা হাইপারক্যালেমিয়া। ওষুধগুলার কার কেমন গুণ একটু দেখে নিই আমরা। অ্যাসপিরিন রিডিউস মর্টালিটি অ্যান্ড রিইনফেকশন, গিভ ইমিডিয়েটলি অন প্রেজেন্টেশন এন্ড ডেইলি দেয়ার আফটার, অ্যালার্জি থাকলে প্রোভিটাক্টো, হ্যাপারিন দিতে বলা হয়েছে, আমরা আগেই নিয়ে কথা বলেছি, বিটা ব্লকার আমরা কথা বলেছি, কেন রিডিউস রিস্ক অফ অ্যারিথমিয়া, রিইনফেকশন, রাপচার, ডেথ, আনলেস কন্ট্রাইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন এক্সিস্ট আমরা দিতেই হবে। নাইট্রেট রিডিউস পেইন অ্যান্ড ইস্কিমিয়া, রিলিফ পেইন, রিডিউস পালমারি কন্ডিশন, but do not prevent death, do not reduce death rate. ACE inhibitor limit adverse alveolar remodeling, heart failure death reduction করে, MI তো ক্লাইড বেনিফিট দেয় এবং তার এসপিন বিটা ব্লকারের সাথে এই বেনিফিট এডিশন হয়। স্টার্টিং দিতেই হবে, রিডিউসড ইনফ্যাকশন ডেথ, মোর বেনিফিট হোয়েন স্টার্টেড আর্লি। আমরা কী করি, আমরা শুরুতে এসপিরিন দেই, ক্লোপিডোগ্রেল দেই এবং তাকে কিন্তু স্টার্টিং 80 মিলিগ্রাম দিয়ে দেয় 14 স্টার্টিং অথবা রোসোভাস্টাটিন 40 মিলিগ্রাম ফার্স্ট ডোজ, তারপরে আমি একটু ডোজ কমিয়ে 40 মিলিগ্রাম অ্যাট্রোভাস্টাটিন বা 20 মিলিগ্রাম রোসোভাস্টাটিন দিয়ে ফোন মেনটেন করতে পারি। এখন গ্রামে গিয়ে তো আমি থ্রম্বোলাইসিস করতে পারছি না, তাহলে কী করবো আমি? আমি বলি কি ভাই, এসপিরিনটা খাওয়াও, ক্লোপিডোগ্রেলটা খাওয়াও, ফ্লেক্সিন তো অ্যাভেলেবল, লোমোগ্রাম হ্যাপারিন তো অ্যাভেলেবল, কত নামে পাওয়া যায়, হাফ মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, 60 মিলিগ্রাম হলে 30 ইউনিট দিতে হবে, 60 কেজি ওজন হলে, যদি 80 কেজি হয় তাহলে 40 মিলিগ্রাম দিতে হবে, একটা আইভি ডোজ দিতে হবে এবং একই সাথে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাবে আমি কিন্তু সাবকিউটেনাস দিব, নাভির পাশে যে দেওয়া হয়। তার মানে আমি থ্রম্বোলাইসিস করতে না পারি কিন্তু আমার কাছে তো অ্যান্টিকোগুলেশন আছে, ইফেক্টিভ অ্যান্টিকোগুলেশন আছে, যেটা তো ডেথ রেট কমাতে পারে, আমি সেটা দিব, সেটা কিন্তু তখন দেওয়ার নিয়ম হলো আমাকে আইভি দিতে হবে। আমি স্টেপটোকানি দিতে পারছি না গ্রামে, আমি আইভি হ্যাপারিন লোমোলিকেট হ্যাপারিন দিব হাফ দ্য ডোজ, সেই হাফ ডোজ কিন্তু এডিশনাল, কিন্তু এটা আমার যে 1 মিলিগ্রাম পার কেজি হিসেবে যে ডোজটা সেটা তো দিবই, তার এডিশন একটা ডোজ এক্সট্রা দিব আইভি। এবং খেয়াল করতে হবে কোনোভাবেই যেন এই অ্যাকিউট এমআই, নন স্টে এমআই, আনস্টেবল অ্যানজাইনা বা যে এসটি লিমিটেড এমআই, কোনোখানেই যেন পেশেন্টকে দয়া করে কোনো ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন দেওয়া না হয়, কারণ আমি ব্লাড থিনার দিচ্ছি, অ্যান্টিকোগুলেন্ট দিচ্ছি, হয়তো বা পড়ে গিয়ে থ্রম্বোলাইসিস করছি, বিশাল হ্যামারটমা হবে, আমি রুগী তখন গালি দিবে, ভালো হয়ে যাবে, বেঁচে যাবে, আমি যাওয়ার সময় গালিটাও দিয়ে যাবে, সেটা কিন্তু খেয়াল করতে হবে আমাকে। এবং এই যে পেশেন্টগুলোকে আমরা এইভাবে ট্রিটমেন্ট দিয়ে স্টেবল করে আমি যদি তাকে ইনভেসিভ প্রসিডিওরের জন্য চট করে পাঠিয়ে দিতে পারি যেখানে ক্যাথলেপ হচ্ছে, সব কটা মেডিকেল কলেজকে কিন্তু গভর্নমেন্ট আস্তে আস্তে ক্যাথলেপ চালু করবে, হয়তো 5 বছর পরে দেখবো আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে এবং জেলা শহরে হয়তো ক্যাথলেপ শুরু হয়েছে, যেখানে এভাবে আমরা কাজ করতে পারবো, আমরা সেই সুদিনের অপেক্ষায়, কাজে আমরা মেন্টালি সেভাবে রেডি হতে হবে। কমপ্লিকেশন হতে পারে সেটা আমরা জানি, হার্ট ফেলিওর, এরিথমিয়া, মেকানিক্যাল ডিসফাংশন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, পেরিকার্ডিয়াল অ্যানিজম। প্রোগনোসিস কি, এইবার খারাপ কথাগুলো বলি, ইন অলমোস্ট 1/4 অফ অল কেসেস অফ এমআই ডেথ অকার্স উইদিন এ ফিউ মিনিটস উইদাউট মেডিকেল কেয়ার, 25% পেশেন্ট, 20-25% ডাক্তারের কাছে আসি তার কথা বাসাতেই মারা যাচ্ছে, হাফ দ্য ডেথ অকার্স উইদিন 24 আওয়ার্স অফ অনসেট অফ সিমটম, তার মানে প্রথম 24 ঘন্টা চেস্ট পেন শুরু থেকে, খুব ইম্পর্টেন্ট, 40% অফ অল এফেক্টেড পেশেন্ট ডাই উইদিন দ্য ফার্স্ট মান্থ, যারা বেঁচে গেছে প্রথমে মরে নেয়, হসপিটালে আসে, 1 মাসের মধ্যে মারা যায়। এই জন্যই পোস্ট ডিসচার্জ, ডিসচার্জ সব কী দিলাম, তাকে উপদেশ কী দিলাম, খুব ইম্পর্টেন্ট। দ্য প্রোগনোসিস অফ দোজ হু সার্ভাইভ টু রিচ হসপিটাল ইজ মাচ বেটার উইথ এ 4 উইক সার্ভাইভাল অফ মোর দেন 85%। তাহলে আমার অ্যাকিউট করোনারি সিনড্রোম শেষ, অনেক বকবক করছি, এখন আরেকটা ছোট একটা ইমার্জেন্সি নিয়ে কথা বলি। আমি কোথাও অনেক সময় নিয়ে নিচ্ছি কিন্তু আমার কাছে মনে হয়েছে এই দুইটা নিয়ে একসাথে শেষ না করলে বাকিগুলা নিয়ে কথা বলা
যাবে না, সেটা অন্য আমি তাই করছি। আমি কিন্তু আজকে এই দুটো নিয়ে কথা বলবো, বাকি যে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া আছে, সিনকোপ আছে, কার্ডিয়াক, এটা হয়তো এরপরে আর সেকেন্ড থার্ড লেকচারে গিয়ে ওগুলো পুরো কভার করবো। কার্ডিয়াক ইমার্জেন্সি, হাইপারটেনসিভ ক্রাইসিস, হাইপারটেনসিভ ইমার্জেন্সি হতে পারে, আরজেন্সি হতে পারে। আমি একটুখানি অফ হচ্ছি, একটু আমি একটু কথা বলে নিই। হাইপারটেনসিভ ইমার্জেন্সি কি? দিজ আর সিচুয়েশনস ইন হুইচ সিভিয়ার হাইপারটেনশন, সিস্টোলিক 180 অর মোর, ডায়াস্টোলিক 110 অর মোর, ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকিউট টার্গেট অর্গান ড্যামেজ, হুইচ ইজ অফটেন লাইফ থ্রেটেনিং, রিকোয়ার্স ইমিডিয়েট বাট কেয়ারফুল ইন্টারভেনশন টু লোয়ার ব্লাড প্রেশার, ইউজুয়ালি উইথ ইন্টারভেনাস থেরাপি। আর্জেন্সি কি? অ্যাকিউট সিভিয়ার এলিভেশন ইন ব্লাড প্রেশার, বাট উইদাউট এভিডেন্স অফ অনগোয়িং এন্ড অর্গান ড্যামেজ, দে ডু নট ইউজুয়ালি রিকোয়ার অ্যাডমিশন টু হসপিটাল, and BP reduction is best achieved with oral medication. এটুকু আমরা বুঝে নিলাম। And আজকে যে আমি বকবকটা করব, সে কি distinguish which hypertensive presentation require immediate therapy, describe appropriate therapy for each presentation, describe the risk of treatment, খুব ইম্পর্টেন্ট, কিন্তু ট্রিটমেন্টের রিস্ক আছে, ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ কারেন্টলি অ্যাভেলেবল অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস। এখন এই যে হাইপারটেনসিভ ইমার্জেন্সি বলছি আমরা, নিউ অর প্রোগ্রেসিভ অ্যান্ড অর্গান ড্যামেজ, সেটা মানে কি? আমি অ্যান্ড অর্গানগুলো হিসাব করি, টপ টু বটম, ব্রেন, সিজার, খুব প্রেশার বেশি, তার সাথে খিচুড়ি হলো, কিংবা টিআইএর মতো হলো, অথবা স্ট্রোকই হয়ে গেল, কিংবা ব্লিডিং হলো, অথবা পেশেন্ট কনফিউজ, ডিসওরিয়েন্টেড, চিল্লাচিল্লি করতেছে, প্রেশার সাংঘাতিক বেশি, চিনতে পারতেছে না ঠিক মতো, তার মানে অ্যানকেফালোপ্যাথি। এই জিনিসগুলা কিন্তু অ্যান্ড অর্গান ড্যামেজের লক্ষণ। হার্টে কি হতে পারে? অ্যাকিউট পালমোনারি এডিমা, লাং ভর্তি পায়, অথবা অ্যাকিউট কনজেস্টিভ ফেলিওর, রোগী হাঁপাচ্ছে, সাংঘাতে শ্বাসকষ্ট, পায়ে পানি, বুকে পানি এবং প্রেশারও বেশি, অ্যাকিউট করোনারি সিনড্রোম, চেস্ট পেইন উইথ সিভিয়ার হাইপারটেনশন। আমি সেটা অ্যাকিউট করোনারি সিনড্রোম, স্টিল লিমিটেড এমআই, নন স্টিল লিমিটেড এমআই, অথবা আর্মস ব্রেঞ্চে যেতেই হোক। ব্লাড ভেসেল কি হতে পারে? অ্যাকিউট অ্যাওর্টিক ডিসেকশন, বাকি অ্যান্টিপ্যাথি, হেমোলাইটিক এনিমিয়া, খুব একটা দেখি না আমরা, কিন্তু এটা কিন্তু হতে পারে। অ্যাকিউট কিডনি শাট ডাউন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইউরিন বন্ধ হয়ে গেছে এবং রোগীর প্রেশার সাংঘাতিক বেশি। রেটিনাই কি? পেপলিডিমা, হ্যামোরেজ, রেটিনাল ডিমা, মেনলি পেপলিডিমা, আর একলাম্পসিয়া। কি কি প্রেজেন্টেশন নিয়ে আসে? কার্ডিয়াকে অ্যাওর্টিক ডিসেকশন, হার্ট ফেলিওর বা লেফট ভেন্ট্রিকল ফেলিওর, অ্যাকিউট পালমোনারি এডিমা হতে পারে, আর ইস্কেমিয়ার কথা বলেছি, রেনালে অ্যাকিউট রেনাল শাটডাউন অথবা হেমাচুরিয়া, বাকি অ্যাঞ্জিওপ্যাথিক, হেমোলাইটিক এনিমিয়া। নিউরোলজিক, সিভিটি হতে পারে, সেরেব্রাল হ্যামোরেজ, হেডেক, কনফিউশন, ভিজুয়াল লস ইত্যাদি নিয়ে আসতে পারে, আর চোখেতে আমরা বলেছি। প্যাথোফিজিওলজিটা কি? খুব ইম্পর্টেন্ট হলো দ্য রেট অফ চেঞ্জ অফ বিপি ডিটারমাইন্স ল্যাকটেট, তার মানে প্রেশার যদি গ্র্যাজুয়ালি ওভার উইকস টু মান্থস গ্র্যাজুয়ালি বাড়ে, তার থেকে প্রেশার যদি একদিন দুদিনে কোনো কারণে হঠাৎ করে বেড়ে যাওয়ার টেন্ডেন্সি হয়, তাহলে কিন্তু আমার হাইপারটেনসিভ ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হবে বেশি। ক্রনিক হাইপারটেনশন লোয়ার প্রবাবিলিটি, হয় কি, বিষ খেতে খেতে বিষ হজম, আমার প্রেশার সবসময় বেশি, আমার নর্মাল প্রেশার থেকে 160-100, তো আমার 180-100 হলে আর কতটুকু বেশি হলো, ওইদিকে 20 পারলো, এদিকে 10 পারলো, আমার কিছুই হবে না, কিন্তু আমার প্রেশার থাকে 120-80, আমার ক্ষেত্রে কিন্তু 160-100 হলেই আমার কিন্তু সিভিয়ার প্রবলেম হতে পারে। কাজে ক্রনিক হাইপারটেনশন যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটি একটু কম, কমে যায়। কেন? অ্যাডাপটিভ ভাস্কুলার চেঞ্জেস দে প্রোটেক্ট দ্য অ্যান্ড অর্গানস ফ্রম অ্যাকিউট চেঞ্জেস ইন দ্য পেশেন্ট। কাজে যারা প্রিভিয়াসলি নর্মোটেন্সিভ, যেমন একলাম্পসিয়ার ক্ষেত্রে বা অ্যাকিউট ডোমিনেন্ট নেফ্রাইটিসের ক্ষেত্রে দেখি, তাদের কিন্তু অনেক কম ব্লাড প্রেশারেও সাইন সিমটম ডেভেলপ করতে পারে। এমনকি যার প্রেশার ইউজুয়ালি 90/60, আমাদের গ্রামগঞ্জে মহিলাদের যেটা হয়,
তার 140-90 কিন্তু আমরা অ্যাক্লামশিয়ার মতো সাইন সিমটম পেতে পারি। সো রিমেম্বার দিস যে প্রেশারে আগে কেমন ছিল এখন কি হয়েছে, এই চেঞ্জটুকু বেশি ইম্পর্টেন্ট দেন অ্যাকচুয়াল লেভেল। এখন সেলুলার লেভেলে কি হচ্ছে, এন্ডোথেলিয়াল রোগ, এন্ডোথেলিয়াল কিন্তু এটা খুব অ্যাক্টিভ অর্গান, অর্গান বলছি আমরা, খেয়াল করে দেখো এটা কিন্তু ভেসিটাল তো সিক্রেট করছে সবসময় নাইট্রিক অক্সাইড এর প্রোস্টাসাইক্লিন। অ্যাকিউট যদি কোনো কারণে প্রেশার বাড়ে তাহলে কিন্তু তার অ্যাকিউটলি তার ফেলিওর হয়, অ্যান্ডোথিলিয়াম একদম ড্যামেজ হয়ে সে শাটডাউন করে যায়, কাজ করে না, ভেসিডাইলফোর দেয় না, কাজে প্রেশার আরও বাড়তে থাকে। সাডেন ইনক্রিজ ইন ভেসেল অ্যাক্টিভিটি, কেন খুব বেশি নরিপিপ্রিন সিক্রেশন হলো, ফিউক্রোমোসাইটোমা অ্যানজিটেশন টু সিক্রেশন হলো, রেনাল কোনো কারণে একটু শাটডাউন হলো, এবং তাতে যদি অ্যাক্টিভেশন অফ রেনাল ইনজিটেশন অ্যাডজাস্টমেন্ট সিস্টেম যদি অ্যাকিউটলি অ্যাক্টিভেটেড হয় তাহলে কিন্তু খবর আছে, অ্যানজিওটেনসিন টু খুব পাওয়ারফুল ভেসো কনস্ট্রিক্টর, এবং তাতে কিন্তু পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। প্রেশার মানে কি, কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ পেরিফেরাল রেজিস্ট্যান্স, তার মানে প্রেশার চলে সাংঘাতিক বেড়ে যায় এবং তাহলে হাইপারটেনসিভ ইমার্জেন্সি তৈরি হতে পারে। এই যে অ্যানজিওটেনসিন টু ডাইরেক্ট সাইটোটক্সিসিটি টু ভেসেল ওয়াল যদি কোনো কারণে এটা বেশি হয়, মেকানিক্যাল স্ট্রেচিংয়ে ভাস্কুলার ড্যামেজ হতে পারে, ইনফ্লামেশনে ভাস্কুলার ইমার্জেন্সি তৈরি হতে পারে, অ্যান্ড লস অফ এন্ডোথেলিয়াল ফাংশন সেটি বলা হচ্ছে, পারমেবিলিটি তার বেড়ে যায়, তার লোকাল যে ফাইব্রিনোলাইসিস সেটা ইনহিবিশন হয়ে যায়, কোগুলেশন কাসকেড অ্যাক্টিভেটেড হয়ে যায়, তার মানে নানাকে ড্যামেজ হয়ে আমার সিস্টেমের মধ্যে একটা খুব রেজিস্ট্যান্স সিস্টেম তৈরি হয়ে যায়। আমরা দেখি এখানে ছবিটা, ব্লাড প্রেশার বেড়েছে, অটো রেগুলেশন ফেলিওর করে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়তে থাকে, ভেসো কনস্ট্রিকশন বাড়ে, অ্যান্ডোথেলিয়াল ইনজুরি হয়, তাতে ইসকেমিয়া হয়, তাতে টার্গেট অর্গানগুলো ড্যামেজ হয়, সেটা ব্রেনে, হার্টে, কিডনিতে, চোখে, কোথায় না, অনেক জায়গাতে কিন্তু হয়ে যায়। এবং সেটা কারা আরও অ্যাক্টিভেট করছে, একটা কোগুলেশন কাসকেড অ্যাক্টিভেট হচ্ছে, ওদিকে রাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে অ্যানজিওটেনসিন টু তৈরি হচ্ছে, সেটা আরও প্রেশার বাড়াচ্ছে। থেরাপিউটিক কনসিডারেশন, আমাকে কী করতে হবে, নিড ফর রেপিড রিডাকশন, কারণ এখানেই শর্ত আছে, কত রেপিড আমরা কথা বলবো পরে, পটেনশিয়াল কমপ্লিকেশন অফ থেরাপি এইটা খুব ইম্পর্টেন্ট, প্রিভেলেন্স অফ সেরিভাস্কুলার ডিজিজ অ্যান্ড কোরোনারি ডিজিজ, আমার অলরেডি স্টেনোটিক লিশন আছে, প্রেশার বেশি দিয়ে বিশেষ করে ব্রেনের ক্ষেত্রে যেটা হয়, বেশি প্রেশারে সেটা দিয়ে কোনো মতে ব্লাডটা ঢুকছিল, এখন একটা স্ট্রোকের মতো হয়েছে বা এনকেফেলোপ্যাথি, আমি দেখে খুব অ্যাগ্রেসিভলি রোগীকে ভালো করে দিলাম, প্রেশারটা কন্ট্রোল করে দিলাম, তাহলে কী হবে, ওই যে ঠেলা ধাক্কা যে ব্লাডটা ঢুকছিল ইস্কেমিক রিজিয়নে তা কিন্তু ঢুকবে না, তার মানে আমি একটা ইস্কেমিক স্ট্রোক তৈরি করে দিলাম, অথবা যে ইস্কেমিক স্ট্রোকটা ছিল সেটা আরও খারাপ করে দিলাম। অল্টার সেরিব্রাল অটো রেগুলেশন, এটা নিয়ে আমরা কথা বলবো, ইম্পেয়ার্ড ব্যারো রিফ্লেক্স, ব্লাড ভিসকোসিটি বেড়ে যায়, কারণ ওই পারমিবিলিটি বেড়ে ফ্লুইড কিন্তু ভেসেল থেকে চলে যায়, হিমোকনসেন্ট্রেশন হয়, তার মানে ছোটো ছোটো ভেসেলগুলো সব কিন্তু হিমোকনসেন্ট্রেশন হয়ে ছোটো ছোটো মাইক্রোথ্রম্বাই তৈরি হয়, পেরিফেরাল রেজিস্ট্যান্স কিন্তু ক্রমাগত বাড়তে থাকে, অ্যাবিলিটি টু ইনক্রিজ অক্সিজেন এক্সট্রাকশন, ব্লাড ফ্লো স্লো হচ্ছে, অক্সিজেন চলে যাচ্ছে এবং এটা কিন্তু আরও প্রবলেম তৈরি করছে, কিন্তু ফ্লো তো আমার ওরকম নাই, পিপি তো কমাবো বলছি, কতটুকু কমাবো, বলা হচ্ছে লোয়ার লিমিট মিড আর্টারিয়াল প্রেশারে 25% বেশি কমায়ও না। তার মধ্যে আবার কথা আছে, যদি ক্রনিক হাইপারটেনসিভ হয় তাদের ক্ষেত্রে দেখা গেছে যদি আমরা 10-20% কমাই তাহলে কিন্তু ওই লিমিটে চলে যায়, 25%ও না, কিন্তু তার নিচে নামালে রুগী কিন্তু ইস্কেমিক হয়ে যাচ্ছে। 50% পেশেন্ট হ্যাড লোয়ার লিমিট অ্যাভাব ইউজুয়াল মিন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মোস্ট ইস্কেমিক কমপ্লিকেশন ডেভেলপ উইথ রিডাকশন গ্রেটার দেন 20-30%, এটা খুব বেশি প্রবলেম, যেটা যে স্ট্রোকের পেশেন্ট আসে প্রেশার বেশি দেখে সাবলিঙ্গাল নিফিডিপিন দিয়ে, মাশাল্লাহ রুগী তো হাইটে চলে বেড়ানোর কথা 3 মাস পরে মোটামুটি ওকে মৃত্যুর দিকেই ঠেলে দিই আমরা, আল্লাহর বান্দা আল্লাহর কাছে যাও, কত রুগীর যে ক্ষতি করেছি আমরা জানি না, ব্লাইন্ডনেস, প্যারালাইসিস, কমা, ডেথ, এমআই, অল দিস ক্যান অকার
if we reduce the pressure too much. কি বলা হচ্ছে? Do not lower BP more than 20% over the first 1 to 2 hours. 20% total pressure. তাহলে যদি আমার 240 হয় প্রেসার, তো 240 20% কত হয়? 20 40 আরো ধরলাম 5 45, তার মানে আমার 180-90-95% বেশি কিন্তু আমার কমানোর দরকার নাই। তাহলে তো প্রেসার অনেক বেশি থাকলে 180-এর উপরে ঠাকুর বাবা চট করে কমায় না, ধীরে ধীরে। ডিক্রিজিং ডায়াস্টোলিক প্রেসার অফ 110 তাতেও কিন্তু রুগী কিন্তু সেফ না, ক্ষতি হতে পারে। আমি 110 এর নিচে যেন না যেতে খেয়াল রাখতে হবে, অথবা আমি মনে করি পেশেন্টের নর্মাল ছিল আগে 95, আমি 95 নিয়ে আসি। সাধু সাবধান, ক্ষতি করে ফেলছ বন্ধু করোনায় কাজ। আমাকে ওই 110 পর্যন্ত এনে থামতে হবে, তারপরে স্লোলি কমাতে হবে, 2-3 দিনে কমান, এবং নিউরোলজিক্যাল স্ট্যাটাসটা খুব ভালো করে ক্লোজ করতে হবে, মানে অবজার্ভ করতে হবে, নইলে কিন্তু রুগীর ক্ষতি করে ফেলতো আমরা। সোডিয়াম নাইট্রোক্সাইড ভেরি ইফেক্টিভ, নট অ্যাভেলেবল, সো ফরগেট ইট। ইফেক্টিভ কেন? এটা কিন্তু বোথ আর্টারিয়ালার অ্যান্ড ভেনাস ডাইলেটেশন, এবং এটা ডোজের সাথে আমি ডোজ দিয়ে প্রেডিক করতে পারবো এই প্রেশার কমবে, খুব ইজি, কিন্তু এটা পাওয়া যায় না, এটা একটা মুশকিল। নাইট্রোগ্লিসারাইড, নাইট্রোগ্লিসারাইড আইভি দিতে পারলে তো খুব ভালো হয়, আমার তো বলা হচ্ছে যে এখানে নাইট্রোগ্লিসারাইন দিয়ে কন্ট্রোল করতে পারলে ভালো। কারণ আমি আছি উপজেলা লেভেলে বা ইউনিয়ন লেভেলে, একটা হাইপারটেনশন ক্রাইসিস পেশেন্ট নিয়ে আসতো, তাকে কী করবো? সাপ্লিক নাইট্রেট জিব্বানি স্প্রে যেটা দেই, সেটা যদি 5 মিনিট পরে পরে যদি আমি 2 চাপ করে দেই, এটা কিন্তু প্রেশার অনেকখানি কমাতে পারে। কতটুকু কমাতে পারে? যদি আইভি দেই 30% পর্যন্ত কমাতে পারে, আমি যদি সাবলিঙ্গুয়াল দিই অন্তত 15-20% কমাতে পারবো। প্রবলেম হলো এটা কিন্তু থাকবে না, সাবলিঙ্গুয়াল নাইট্রেট কিন্তু ইউজ হয়ে যাবে, চট করে কমে যাবে। কাজে 5 মিনিট পর দিতে হবে, একটু মনিটর করতে হবে, এবং যখন দেখবো যে কমে আসছে প্রেশারটা, একটা লেভেলে আসছে আমার টার্গেট লেভেলের কাছাকাছি, তখন আমি 5 মিনিট পরে না দিই 10 মিনিট পর দিই। এটা তো অ্যাভেলেবল, ইজিলি অ্যাভেলেবল, আমি অন্তত এটা তো করতে পারবো। আর যদি আইভি দিতে পারি, এক্সেলেন্ট, এটা কিন্তু খুব ইজিলি দেওয়া সম্ভব, এবং এটা খুব প্রেডিক্টেবল ওয়েতে এটা প্রেশার কমে। দুটোই র্যাপিডলি কাজ করে, তবে একটা জায়গায় সাবধান, নাইট্রোক্লোসারাইন যদি পেশেন্টের সেরেব্রাল কোনো ফিচার থাকে তাহলে এটা ইউজ না করাই ভালো। কেন? ভেসো ডাইলেট করে ইন্ট্রাকার্ডিয়াল প্রেশারটা আর বাড়িয়ে দিতে পারে, তাতে ওখানে সেলুলার ড্যামেজ বেশি, অথবা সেরিব্রাল ইডেমা বেশি হতে পারে। কাজে ওই জায়গাটা ছাড়া, স্ট্রোক এবং হাইপারটেনশন এনকেফালোপ্যাথি গ্রুপ ছাড়া, হ্যামোরেজ ইন্টারক্যানিয়াল হ্যামোরেজিক গ্লাস গ্রুপ ছাড়া, অন্যান্য জায়গায় কিন্তু আমি নাইট্রোগ্লিসারাইন ইউজ করতে পারি, বা নাইট্রোগ্লিসারাইন। নিপিডিপিড সাংঘাতিক ইফেক্টে র্যাপিড অনসেট অফ অ্যাকশন, 5-20 মিনিটের মধ্যে, এবং দেখা যাচ্ছে আমরা নিপিডিপিড 43 হিসাবে সাবলিঙ্গুয়ালে দিতে পারি। প্রবলেম হলো এটা প্রফাউন্ড হাইপোটেনশন করতে পারে, রিফ্লেক্স কার্ডিয়াক স্টিমুলেশন করতে পারে, এবং যে র্যাপিড যদি কমে, পেশেন্ট যদি মাঝবয়সী হয়, তার যদি কর্নিয়ার ডিজিজ থাকে, এই যে প্রেশারটা কমবে, এই র্যাপিড কমে যাবে, বিশেষ করে ডায়াস্টিক প্রেশার কমে গেল, কর্নিয়ার পারফিউশন হবেই না, তাহলে একটা এমআই হয়ে যাবে। ছিল হাইপারটেনসিভ ইমার্জেন্সি হার্ট ফেলিওর, তারপরে দিলাম আমি একটা এমআই করে, রুগীর 12টা বাজায় দিলাম। এই জন্য নিফিডিপিন ইউজটা আজকাল না করা হয়েছে, শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে এই সাবলিঙ্গুয়াল নিফিডিপিন কিন্তু ইউজ করা যায়, কারণ তাদের ক্ষেত্রে কর্নিয়ার ডিজিজ হওয়ার চান্স খুব নাই। অন্যদের ক্ষেত্রে আমরা এটা সহজ ইউজ করব না। দেখা 1996-এ গ্রসম্যানের একটা বলেছিলেন, একটা হেডলাইন দিয়েছিলেন, শুড এ মরাটোরিয়াম বি প্লেসড অন সাবলিঙ্গুয়াল নিফিডিপিন ক্যাপসুল গিভেন ফর হাইপারটেনসিভ ইমার্জেন্সি, অ্যাকিউট ইমার্জেন্সি, অ্যাকিউট ইমার্জেন্সি মানে হাইপারটেনসিভ ইমার্জেন্সি। কেন? তারা দেখলে আরে এটি ইউজ করতে মানুষের ক্ষতি করছি আমরা। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফিজিশিয়ান হ্যাবিট ইন প্রেসক্রাইবিং নিফিডিপিন ক্যাপসুল ইন হসপিটাল পেশেন্ট, এটা আমাদের দেশে 1996-এ এরা ই করেছেন। হ্যাঁ, অর্ডার ওভার ফোন অনেকেই দেওয়া হচ্ছে, এটা আমেরিকাতে সরি তারা দেখেছে, এবং নো এভিডেন্স দিয়ে ব্যাটসাইড ইভ্যালুয়েশন করে দেখা হয় না যে এটা কি কাজ করে কি না করে, এমন কোনো ফলো আপ নাই।
কাজে আমরা এই অভ্যাসটা ছেড়ে দিব, সাবলিকার নিফ্রিবেন ইউজ করবো না, তাহলে কি ইউজ করবো? লেবিটালো, এটা কিন্তু আমাদের দেশে আইভি এবং ওরাল দুটি পাওয়া যাচ্ছে, চমৎকার ওষুধ কিন্তু এটা, আলফা বিটা ব্লকার, র্যাপিড ইফেক্টিভ, যদি আইভি দেওয়া হয় 5 মিনিটের মধ্যে কাজ করে, 10 মিনিটের মধ্যে পিকে চলে যায় এবং থাকে। কিভাবে দেওয়া যায়? আইএম দেওয়া যায়, আইভি দেওয়া যায়। ইউজার ডোজ কি? আইভি দিতে গেলে 20 মিলিগ্রাম আইভি দিলাম, তারপরে আমি ইনফিউশন দিব। ইনফিউশন কিভাবে? 50 মিলিগ্রাম অ্যাম্পুল পাওয়া যায়, আমি 50 মিলিগ্রাম অ্যাম্পুলের সাথে ওটা 10 ml থাকে, আরো 40 ml নর্মাল স্যালাইন নিয়ে 50 ml 50 মিলিগ্রাম সেটা নিয়ে আমি যদি ইনফিউশন পাম্পে দিতে পারি বা মাইক্রোবে দিতে পারি, এই হিসাবে যে আমি 5 থেকে 25 মিলিগ্রাম পার আওয়ার আমি ডোজটা ওইভাবে হিসাব করে ডোজটা বাড়ালাম কমালাম ইচ্ছামতাম করতে পারি, এবং এটা খুব ডোজ রিলেটেড, আমি ইচ্ছা মতো দিতে পারি 300 মিলিগ্রাম ডোজ পর্যন্ত দিতে পারি, অথবা আমি ওটা যদি না পারি আমি একটু পরে পরে আইভি রিপিট দিতে পারি, 20 মিলিগ্রাম দিলাম, 15 মিনিট পরে প্রেশার দেখে আরও 20 মিলিগ্রাম দিলাম, তারপরে আবার 15 মিনিট পরে আবার 20 মিলিগ্রাম দিলাম, এরকম করে দেখুন দেখুন প্রেশারটা কমে আসছে তখন থামলাম, কারণ 4 ঘন্টা 2-4 ঘন্টা তার এফেক্টটা থাকবে, তখন মুখের একটা ওষুধ শুরু করে দিলাম, সে ওষুধ পেটে গিয়ে হজম হয়ে কাজ করতে 2 ঘন্টা সময় নেবে, ওই 2 ঘন্টা আমাকে এই ল্যাবেটোর আইভি কিন্তু আমাকে প্রোটেকশন দিবে, আর আইভি দিতে পারলে কোথায় নেই। ডায়াজক্সাইড ভেরি ইফেক্টিভ ড্রাগ, নট অ্যাভেলেবল, সো আই এম নট গোয়িং টু টক অ্যাবাউট ইট। হাইড্রালাজিন, এটা খুব একটা পাওয়া যায় না, কিন্তু এটার একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হাইপোটেন্সি ইফেক্টটা আনপ্রেডিক্টেবল এবং স্লো, একটু স্লো কাজ করে, হার্ট রেট বাড়ায়, কার্ডিয়াক বাড়ায়, কাজে কার্ডিয়াক ইমার্জেন্সিতে এটা দেওয়া যাবে না, আর সেরিব্রাল অটোরেগুলেশনের উপরে ঝামেলা আছে। ক্লোরিডিন সেন্ট্রালি অ্যাক্টিভ, রিডিউস সিম্পথেটিক টোন টু হার্ট অ্যান্ড পেরিফেরাল ভেসেল, ভালো, তাহলে দেওয়া যাবে না কেন? দেওয়া যাবে, তবে এটা স্লো কাজ করে, 30-60 মিনিটে 2-4 ঘন্টায় গিয়ে পিকে উঠে থাকে অনেকক্ষণ, কিন্তু এটা ঘুম তৈরি করে, কাজে নিউরোলজিক অ্যাসেসমেন্ট করতে ঝামেলা হয়। এটা কখন দিব? একদম না পারতে সহজে দিব না। এই সিলভিট্রাম, এই সিলভিট্রাম মধ্যে আইভি অ্যান্ড অ্যাপ্রিল অ্যাভেলেবল না, কিন্তু ওরাল ক্যাপ্টোপ্রিল ইজ এ ভেরি গুড ড্রাগ অ্যান্ড ইটস ভেরি কুইকলি অ্যাক্টিভ। ওরাল ক্যাপ্টোপ্রিল আমরা কিন্তু অনেক সময় বলা হয় এটা সাবলিকুলে কিছুটা কাজ করতে পারে, রুকিয়ে বলবো এটা চিপিয়ে খেয়ে ফেলতে, কিছু চিপা থেকে গেল আর কিছু পেটে গিয়ে এটা চট করে কাজ করবে, এবং তবে হাইপ্রেসি ইমার্জেন্সিতে এটার এক্সপিরিয়েন্স অত বেশি না। আর প্রবলেম হলো যে এটা প্রেশারটা টাইট কাজ করছে কি করছে না এটা শিওর হয়ে বলা যায় না, তবে সেরিব্রাল অটোরেগুলেশন এটা ভালো ইফেক্ট। এই ফেন্ডোলোপাম কখন? বিশেষ করে যদি অ্যাকিউট রেনাল শাটডাউন হয় এটা কিন্তু খুব ভালো কাজ করে। নিকারটিপিন, এটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আইভি এজেন্ট, এটা সেরিব্রাল কারণগুলো এটা দেওয়া যায়, খুব ভালো ওষুধ, নট অ্যাভেলেবল এই ডিপি। এবার আসি কাজের কথায়, হোয়াট অ্যাপারে অ্যামলোডিপি নিপিনিপ তো দেওয়া যাবে না, আমরা আমি কী করবো, আমি কোনটা দিব, আমি কি বলি আমার উপজেলা লেভেলে আমার কাজ করতে হবে কী করবো? আমি যদি সেরিব্রাল কারণ যদি না হয়, সেরিব্রাল কারণে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা প্রেশার কমাতে কম বলি, সেটা আমরা দেখাচ্ছি পরে, অন্য কোনো এটা আমার কমাতে হবে, আমি অ্যামলোডিপিন কিন্তু খাওয়াই দিতে পারি। অ্যামলোডিপিন ভেরি ইফেক্টিভ, ভেরি প্রেডিক্টেবল, এবং এই এর জন্য ইন জেনারেল ইট ওয়ার্কস ভেরি ওয়েল, 8 ঘন্টার মধ্যে কাজ করা শুরু করে। এই 8 ঘন্টা কী করবো? আমি কিন্তু সাবলিঙ্গুয়াল নাইট্রেট স্প্রে দিয়ে দিয়ে কন্ট্রোল করতে পারি অ্যামলোডিপিন 100টা আসা পর্যন্ত। আচ্ছা, তার সাথে আমি ক্যাপটোপিলটাও দিতে পারি, এই দুটো দিয়ে কিন্তু আমি কিন্তু কাজ করতে পারি। আমার দেশের জন্য যা অ্যাভেলেবল সেটা দিয়ে তো আমাকে হিসাব করতে হবে, আমি নিকারটিপিন নেই, ফেন্ডোলোপাম নেই, নাইট্রোপ্রুসাইড নেই, আইভি নাইট্রেট সব জায়গায় দিতে পারবো না, লেবেটালোলটাও আইভি সবসময় মুশকিল, এটা তো দিতে পারবো। আর লেবেটালোলের সুবিধা হলো কার্ডিয়াক ইমার্জেন্সিগুলায় বিটা ব্লকারের যে ইফেক্টটা আমি সেটা পাচ্ছি, কার্ডিয়াকগুলার ক্ষেত্রে কিন্তু ওটা মানে নাইট্রেট এবং লেবেটালোল এই দুটা প্রেফারড ড্রাগ, উই শুড রিমেম্বার দ্যাট। যদি হার্ট ফেলিওর যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই সিনিভিটরগুলা, অ্যামলোডিপিন কিন্তু হার্ট ফেলিওর ক্ষেত্রে মোটামুটি নিউট্রাল কাজে ইউজ করা যেতে পারে, কিন্তু নাইট্রেট এবং এই সিনিভিটর প্রেফারড ড্রাগ, তার সাথে ডায়াবেটিক তো আমার ফেলিওরের জন্য দেওয়াই যায়। স্পেসিফিক কি করবো? হাইপারেসপি অ্যান্ড ক্যাভেলোপ্যাথি, অ্যাব্রাপ্ট সাস্টেইন ইনক্রিজ বিপি হুইচ এক্সিস্ট দ্য লিমিটস অফ সেরিব্রাল অটোরেগুলেশন। সেরিব্রাল অটোরেগুলেশন কত পর্যন্ত? মিন আর্টেরিয়াল প্রেশার 150-200 পর্যন্ত
ব্রেন কিন্তু ভালোই সামলাতে পারে। কি হয়, ভেসেস পাচম হয়, ভেরিয়েবল এডেমা হয়, হ্যামোরেজ হয়, প্রেজেন্ট করে কীভাবে, হেডেক, নাউশিয়া, ভমিটিং, কনফিউশন, কিছু নিউজিক্যাল ডেফিসিট থাকতে পারে, আছে নেই, হাতে আছে পায়ে নেই, এরকম হতে পারে, এপ্লিডেমা হতে পারে। বিপি কমার সাথে সাথে এগুলো কমে আসে, এটা হলো অ্যাকাবিলিটি, পার্মানেন্ট ডেমেজ না। এইবার একটু থিওরিতে যাই আমরা, ফিজিওলজি। সিবিএফ সেরিব্রাল ব্লাড ফ্লো হলো সেরিব্রাল পারফিউশন প্রেশার আর সেরিব্রাল ভাস্কুলার ডিস্টেন্স দুটার উপর নির্ভর করে। পারফিউশন প্রেশার কিসের উপরে, মিন আর্টারিয়াল প্রেশার মাইনাস ইন্টারক্রেনিয়াল প্রেশার। মিন আর্টারিয়াল প্রেশারটা কি, ডায়াস্টোলিক প্রেশার প্লাস ওয়ান থার্ড অফ পালস প্রেশার। অ্যান্ড সেরিব্রাল অটোরেগুলেশন 50 to 150 থাকতেছে, অটোরেগুলেশন ম্যানেজ করতেছে, তার মানে আমার 70/40 থেকে 190/130 এই রেঞ্জ পর্যন্ত কিন্তু ব্রেইন রোগী কিন্তু অজ্ঞান নাও হতে পারে, একটু কনফিউজ থাকতে পারে, ব্রেইন কিন্তু কাজ চালায় যাবে, অটোরেগুলেশন করে সে সাপ্লাইকে কোনো মতো চালিয়ে নেবে। বাট উই হ্যাভ টু রিমেম্বার মিডিয়াল ইস্ট এলডারলি পেশেন্ট, আমার তো অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিজিজ তো হার্টে বা পেট ভাস্কুলার না, ব্রেনে তো হয়, সেটা যদি থাকে তাহলে প্রেশার ফ্ল্যাকচুয়েশন এত ভালো সহ্য করতে পারবে। অটোরেগুলেশন দেখেন, ক্রনিক হাইপারটেনসিভ পেশেন্টে এই ডিপ ব্ল্যাকটা হলো ইউজুয়াল যে ফ্যাক্টর যে এখানে লেভেলে থাকে 50 to 100 এর মধ্যে। ক্রনিক হাইপারটেনসিভ পেশেন্ট এখানে এর কিন্তু ডান দিকে শিফট করে যাচ্ছে, শিফট টু দ্য রাইট। ক্রনিক হাইপারটেনসিভ ক্ষেত্রে যদি ব্রেইন হেমোরেজ হয়, ইনফার্ক্ট হয়, ব্রেনে ট্রমা হয়, সেরিব্রাল এডিমা হয়, এবং বয়সের সাথে, তার ফলে হয় কি, সাম হাইপারটেনসিভ সাফার ডিক্রিজ সেরিব্রাল ব্লাড ফ্লো, এতে মিন আর্টারিয়াল প্রেশার হায়ার দেন 120, তার মানে এদের ক্ষেত্রে প্রেশার অনেক বেশি লাগে, নইলে কিন্তু ব্লাড ফ্লো যায় না। সেরিব্রাল পারফিউশন প্রেশার বিলো যদি লোয়ার লিমিটে চলে আসে তাহলে আমার হাইপার পারফিউশন হবে, ইস্কেমিয়া হবে, স্ট্রোক বাড়বে, যদি আপার লিমিটের উপরে চলে যায় তাহলে ভেসেল ডাইলেশন হয়, ব্রেক থ্রু এডিমা হবে, হ্যামোরেজ হবে, সিউড স্পাজম হয়, ফ্লুইড এক্সট্রাভাসেশন হয়, সেরিব্রাল এডিমা হয়ে যায়। তাহলে হাইপারটেনশন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, স্ট্রোক, ইন্টারক্রেনিয়াল হ্যামোরেজ, ইন্টারক্রেনিয়াল মাস, এনকেফালোপ্যাথি ডিউ টু ড্রাগস অর ইনফেকশন অর ইউরিনারি, এই জায়গাটায় আমরা সবাই কনফিউজ থাকি, আমি নিজেও কনফিউজ ভাই, তোমাদের কথা কি বলবো। নিড ফর বিপি থেরাপি কন্ট্রোভার্সিয়াল, কেন, রিব্লিড বা হেমোলিটিক ট্রান্সফরমেশন হয়, ইনক্রিজ ইডিমা হয়, ইন্টারনাল প্রেশার বাড়ে, তাহলে আমরা বিপি থেরাপি দেব কি দেব না, মনে তো হচ্ছে দেওয়া উচিত। প্রবলেম হল স্ট্রোকের পরে হাইপারটেনশন ইজ অফটেন ট্রান্সিয়েন্ট, দিস ইজ এ ফিজিওলজিক রেসপন্স, রক্ত বন্ধ হয়ে গেছে, ব্রেইনের ভেসেলগুলো চাচ্ছে প্রেশার বাড়িয়ে ঠেলা ধাক্কা দিয়ে ওখানে ব্লাড ঢোকাতে, দিস ফিজিওলজিক রেসপন্স ইজ রিজলভ স্পন্টেনিয়াস। আমি যদি বিপি রিডাকশন করে দিই ইন অ্যাডভান্টেডলি, দ্যাট বিকজ ইস্কেমিক নিউরোলজিক ডিটেরিয়েশন, ইস্কেমিক পিনাম্বরা যেটা আছে যে অ্যাকিউট ইস্কেমিয়া জোনের আশেপাশে একটা হাইপো ইস্কেমিক জোন থাকে সেটা বেড়ে যাবে, সেরিব্রাল অটোরেগুলেশন যে ডাইট শিফটেড হয়, তার মানে মিন আর্টারিয়াল প্রেশার বেশি না রাখলে পরে ওখানে কিন্তু ব্লাড ফ্লো যাবে না, কাজে কশাস রিডাকশন অফ ভেরি হাই বিপি, কত হাই, আচ্ছা এটা আমরা বলছি পরে। সাবআরাকনয়েড হ্যামারেজ 20% রিপ্লেট উইদিন 2 weeks, 24 hours মধ্যে বেশি হয় এর মধ্যে, যদি সিস্টোলিক প্রেশারটা 160 উপরে থাকে বা মিন আর্টারিয়াল প্রেশার 110 উপরে থাকে তাহলে হবে। প্রবলেম হলো কোন স্টাডি দেখাতে পারে যায়নি যে বিপি কমালে রিব্লিডিংয়ে চান্স কমে, যা রিব্লিড হয় তার হয়ে যাচ্ছে, এবং রাইট শিফটে কাজের জন্য তাদের ইন্টারক্রেনিয়াল হ্যামোরেজ, হাইড্রোকোপ এগুলো বেশি হয়। নিউমোডিপিন ইজ গুড, এটা কিন্তু সেরিব্রাল প্রোটেকশন দেয়, ভেসেস স্পাজম কমায়, দিস ক্যালসিয়াম চ্যানেল প্রকার অরাল, ভেরি ইফেক্টিভ। নিকারডিপিন ক্যান অলসো অ্যাক্ট ইন দিস কেসেস, বাট দ্যাট ইজ আইভি, দ্যাটস ভেরি ইফেক্টিভ বাট নট অ্যাভেলেবল, নিউমোডিপিন ইজ অ্যাভেলেবল। কশাস ডিক্রিজ ইন বিপি বাই 20% ইনিশিয়ালি, দেন বিলো সিস্টোলিক প্রেশার অফ সিস্টোলিক এবাভ 60 যদি হ্যামোরেজ আমরা ক্লিপিং না করি, মানে আমি 20% কমায় ওয়েট করবো, তবে খুব আস্তে আস্তে অ্যারাউন্ড 160 নিচে আনবো, এর বেশি আনবো না, অ্যারাউন্ড 160 থাকলে খুশি। ইন্টারসেলিব্রাল হ্যামোরেজ আদার যে হতে পারে, হাইপারটেনশন অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ মর্টালিটি,
but it may be marker for more advanced chronic arterial compromise. Ebong ei hyperacute response ta may be increased physiological response to increased intracranial pressure clotting jonno. Decreased decreased blood pressure dile intracranial pressure aro bere jete pare. Ischemic pain amra sheta exist korte pare kani sheta kintu bere jete pare jodi pressure komay. Khub important, no evidence that acute lowering of blood pressure reduces risk of hematoma expansion and 12 ghonta pore repeat clear. National Stroke Association America ta recommend korche intracerebral hemorrhage jodi systolic pressure 220 er upore thake tahole ami ota at most 10 to 20% korbo othoba diastolic pressure jodi 120 er upore thake. National Institute of Neurovascular Disease and Stroke তারা রেকমেন্ড করছে না সিস্টেম প্রেশার যদি 180 এর উপরে থাকে অথবা মিন আর্টারিয়াল প্রেশার 130 এর উপরে থাকে তাহলে তুমি স্লোলি কমায় আনো কত মিন আর্টারিয়াল প্রেশারটা 100 থেকে 130 এর মধ্যে রাখো. এত পেচের কথা কিভাবে বলা যায়? সোজা কথা ভাই, অ্যারাউন্ড 180 রেখে দাও, 160 থেকে 180, আর ডায়াস্টোলিক প্রেশারটা অ্যারাউন্ড 100 এনাফ, এর বেশি কমাতে যেও না, বিপদ আছে. Control of BP, abaru bolchi, not been demonstrated to decrease ongoing or recurrent bleeding. Ekhon what about ischemic stroke? 85% ischemic stroke. Ekhetre bola hocche eki jinish je systolic pressure 220 upore thakle, diastolic pressure 120 upore thakle ami pressure komate pari. Need bolteche na aro beshi thakle kom. Konti use korte bolche? Labetalol, enalapril, esmolol. এনালাপ্রিল স্লোলি কাজ করবে, কিন্তু যদি এনালাপ্রিল থেকে আইভি সাথে সাথে কাজ করে, লেবেটালল খুব ভালো কাজ করে, খুব প্রেফারেবল আইভি, কিন্তু আমরা ডোজটা খুব সাবধানে ইউজ করবো যাতে আমাদের প্রেশার বেশি না কমে. থ্রম্বোলাইটিক থেরাপি আমাদের দেশে কিন্তু এটা শুরু হয়ে গেছে, আমাদের দেশে অলরেডি আমাদের নিলসের কিছু ইয়াং ডাক্তার স্ট্রোক স্পেশালিস্ট তারা কিন্তু এই 4 ঘন্টার মধ্যে পেশেন্ট পেলে পরে ক্যাথেটার নিয়ে গিয়ে ওই থ্রম্বোটিক ইসকেমিক এলাকায় যেখানে অক্লুডেড হয়েছে থ্রম্বোলাইসিস করে আর্টারি খুলে দিচ্ছে. যে পেশেন্ট পুরো প্যারালাইসিস হয়ে গেছিল, 4 ঘন্টা পরে দেখছে সেই পেশেন্ট কথা কয়, হাত পা নাড়ে, অদ্ভুত ব্যাপার, না দেখলে বিশ্বাস হয় না. আমার দেশে কিন্তু সেই ট্রিটমেন্টটা শুরু হয়েছে. আমরা যেমন অ্যাকিউট এমআইতে প্রাইমারি পিসিএ করি, এরা কিন্তু প্রাইমারি থ্রম্বোলাইসিস ইসকেমিক সিভির জন্য এই দেশে আল্লাহর রহমতে শুরু হয়েছে. উই শুড টেক কেয়ার অফ দিস, উই শুড কন্ট্যাক্ট দ্য ডক্টর রেসপন্সিবল. নিলসে ওরা শুরু করেছে এটা, বাংলাদেশের স্পেশালিস্টে তারা কিন্তু এটা করছে এই দুই জায়গাতে. অ্যাওর্টিক ডিসেকশন, টিআর ইন ইন্টিমা লিডস টু দ্য সেপারেশন ডিসেকশন অফ বল লংগিটিউডিনাল, 50% মর্টালিটি ইন ফার্স্ট 48 আওয়ার্স. কাজে ট্রিটমেন্ট শুরু করতে হবে আমার ডায়াগনোসিস যদি সাসপিশন হয়. কীভাবে? এক হাতে সিভিয়ার প্রেশার, তার সাথে রোগী বলছে টিয়ারিং চেস্ট পেন, লেফটোস্টার্নাল টিয়ারিং চেস্ট পেন রেডিং টু দ্য ব্যাক. দুই হাতের মধ্যে ডান হাতে প্রেশার একরকম, বাম হাতে একটু কম, এই দুই হাতে যদি থাকে আমি সন্দেহ করবো এটা অ্যাওর্টিক ডিসেকশন. আমি সেক্ষেত্রে প্রেশার কিন্তু কমিয়ে আমার সিস্টোলিক প্রেশার 120 থেকে 120 মধ্যে আনতে হবে. কি দিয়ে? বিটা ব্লকার, নাইট্রোপ্রোসাইড তো নাই, অথচ বিটা ব্লকার, প্রোপানলোল, লেবেটালোল, ট্রাইমেথাফেমো নাই, নাইট্রোপ্রোসাইডও নাই, কিন্তু প্রোপানলোল লেবেটালোল আছে, আমি এই দুটো দিব. ডেফিনেটিভ ডায়াগনোস করতে হবে, বিপি কন্ট্রাক্ট কন্ট্রোল করার পর, মানে অ্যাওর্টিক ডিসেকশন, 50% মর্টালিটি ইন ফার্স্ট 48 আওয়ার্স, রিমেম্বার দ্যাট. কাজে ক্লিনিক্যাল সাসপিশন থাকলে একটু চেক করতে হবে, করে দেখি আমাকে সন্দেহ করলে আমি এটা শুরু করবো. অ্যাকিউট লেফেন্টিকুলার ফেলিওর, হাইপারটেনশনে যদি অ্যাকিউটলি বেড়ে যায় তাহলে কিন্তু অ্যাকিউট আমরা দেখি হাইপারেসিয়া হার্ট ফেলিওর হয়. কী দেওয়া উচিত? নাইট্রোগ্লিসারাইড, নাইট্রোপ্রোসাইড, এসি ইনহিবিটর, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেলকে আমরা শুরু করে দেব. এবং এখানে কিন্তু মরফিন ইজ এ ভেরি ভেরি গুড ড্রাগ, এবং লাংসের কনজেশনের জন্য আমাকে ফ্রুসিমাইড ইউজ করতেই হবে. একটি এলভিএফ ফ্রুসিমাইড 20 মিলিগ্রাম, 40 মিলিগ্রাম, 80 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম দাও না ভাই,
প্রেসারটা কমুক, তোমার ইলেকট্রিক ইমলেসে খারাপ হতে তুমি দেরি হবে, আগে লাংসটাকে তুমি অক্সিজেন নিতে দাও, রোগী নাহলে মারা যাবে। প্রেশারটা কমাও কি দিয়ে, সাবলিঙ্গাল নাইট্রেট, তো আইভি নাইট্রেট শুরু করতে করতে শুরু করি আমরা একটা, তার যদি এমআই না থাকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমি অ্যামলোটিপিন শুরু করে দিই, বিটা ব্লকার আমি দিতে পারি, কাজই করা সম্ভব, আমি করব। প্রেশার কত কমাব, এখানে ওই যে বলা হচ্ছে যেটা যে আমি কিন্তু কমাতে গেলে বেশি কমিয়ে ফেলবো না, ওই যে 20% যে কমাতে বলা হয়েছে ওটা খেয়াল রাখা উচিত আমার। প্রি একলাম্পসিয়া, একলাম্পসিয়া আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি, প্রি একলাম্পসিয়া মাইল 140-90 উপরে, তার সাথে প্রোটিনিউরিয়া, সিভিয়ার 160-110 তার সাথে প্রোটিনিউরিয়া বেশি, সাইন সিমটম আছে। স্ট্যান্ডার্ড থেরাপি হলো হাইড্রোলজি, এক্ষেত্রে কিন্তু নিফিডিপিন আমরা ইউজ করতে পারি, লেবেটালোল ইউজ করতে পারি, ডায়োজক্সাইড ইউজ করতে পারি, মিথাইল ডোপা ইউজ করতে পারি, নাইট্রোক্রোসাইড বলা হচ্ছে ফিটাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টক্সিসিটি হবে, সহজ ইউজ করো না, আর অবশ্যই অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট, আর কিছু না হলে ডেলিভারি বাই সিজার অর ভেজেনাল ডেলিভারি, হোয়াট এভার ওয়ে ইউ টেক আউট দ্য বেবি, একলাম্পসিয়া উইল বি গন। কনসেপ্ট অফ হাইপারটেনসিভ কেমন, পটেনশিয়ালি ডেঞ্জারাস বিপি এলিভেশন উইদাউট অ্যাকিউট লাইফ থ্রেটেনিং অনগোয়িং অ্যান্ড অর্গান ড্যামেজ, কেমন রেটিনাল চেঞ্জ উইদাউট এনকেফালোপ্যাথি অর অ্যাকিউট ভিজুয়াল সিমটম, হাই ব্লাড প্রেশার উইথ নন স্পিক সিমটম, একটু হেডেক হয়, ডিজিনেস হয়, উইকনেস হয়, বাট রোগী কিন্তু কনফিউজ না, ডিসওরিয়েন্টেড না, নিউরোলজিক্যাল ডেফিসিট নেই, কিছু নেই, অথবা আমি পেলাম ভেরি হাই বিপি, কোনো সিমটম নাই, সেটা কেমন কথা। আমি দেখেছি পেশেন্ট 260/160 অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং, এ ইয়াং লেডি হু ওয়াজ মেরিড ফর 9 মান্থ, ভেরি ভেরি প্যাথেটিক হিস্ট্রি, শি রিফিউজ টু টেক এন অ্যান্টি হাইপারটেনসিভ বিকজ হোয়েন অফ দ্য প্রেশার ইজ রিডিউস শি হ্যাড সিমটম, তার ডায়াস্টোলিক 120-এর নিচে গেলেই সে পাগলের মতো আচরণ করে, কোনো ওষুধ খেতে চায় না, তার 160 ডায়াস্টোলিক, আই ক্যান নেভার ফরগেট দ্যাট লেডি, 160 ডায়াস্টোলিক, হাউ ইজ দ্যাট পসিবল, আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ এনি এক্সপ্লেনেশন। উই হ্যাভ সিন পেশেন্ট ইন দ্য ক্যাথ ল্যাব হোয়ার উই হ্যাভ সিন দ্য ইন্ট্রা আর্টারিয়াল প্রেশার উই ক্যান মেজার, অ্যাকিউট স্ট্রেস পেশেন্ট ক্যান প্রেশার ক্যান ইনক্রিজ আপ টু 300-160 ডায়াস্টোলিক, উই হ্যাভ সিন দোজ পেশেন্ট অ্যান্ড উই ইউজ দ্য আইভি নাইট্রেট রেপিডলি, দ্য প্রেশার রিডিউস ফর এ ফিউ সেকেন্ডস টু মিনিটস, ভেরি রেপিডলি দ্যাট ফল ডাউন, দ্যাট পেশেন্ট ওয়াজ আলটিমেটলি ফাউন্ড আউট টু বি সিভিয়ারলি কিডনি ফেলিওর অ্যান্ড শি ডাইড ইফ আই নো অ্যাকুরেটলি উইদিন 1.5 ইয়ার অফ ডায়াগনোসিস। হাইপারটেনসিভ আনজার্সিতে সিভি এলিভেশন অফ ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 150 বাট নো প্রোগ্রেসিভ অ্যান্ড অর্গান ডিজিজ। 1984-এ প্রথম বলা হলো যে বিপিটা 24 ঘন্টায় কম, 1980 বলা হলো বি কেয়ারফুল আর্জেন্ট থেরাপি সহজে লাগে না, 1993-তে বলা হচ্ছে যে আরও গ্র্যাজুয়াল করো, তুমি 48 ঘন্টায় গিয়ে কম, রিস্ক অফ রেপিড রিডাকশন কি সেরিব্রাল অ্যান্ড মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, কাজে এদের ক্ষেত্রে আমি প্রেশার পেয়েছি ওয়ান্স যে 220-140, রুগীকে অনেকগুলো ওষুধ একসাথে দেওয়ার দরকার নেই, আমি তাকে হয়তো অ্যামলোটিপিন অ্যাড্রেনাল কম্বিনেশন একটা দিলাম আর একটা ডায়াবেটিক আর ইয়ার কম্বিনেশন একটা দিলাম, দিয়ে ডোজ দিয়ে বললাম ঠিক আছে এটা শুরু করে দেখি কী হয়, 4-5 দিন পরে আসলো তখনও দেখছি আমি তার প্রেশার এখন 160-100, আমি এখন আস্তে আস্তে ডোজটা বাড়াব, র্যাপিড রিডাকশন করতে যাবে না, রুগীর ক্ষতি হয়। এখন এই পেশেন্টগুলো একটা কথা বলা হচ্ছে একটা এই করেছে যে অফিস ভিজিট বা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ভিজিট, 60,000 পেশেন্ট প্রায়, মিন সিস্টেমের প্রেশার ছিল 182, মিন ডায়াস্টোলিক ছিল 96, মানে এটা কিন্তু রেট্রোস্পেক্টিভ স্টাডি, কি দেখেছিল তারা, তাদের কনক্লুশন হলো হাইপারটেনসিভ ইমার্জেন্সি ইজ কম, আর্জেন্সি ইজ কমন, বাট দ্য রেট অফ মেস মেজর অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্ট ইন অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট ইজ ভেরি লো, ভিজিটস টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ মোর হসপিটালাইজেশন বাট নট ইন গুড আউটকাম, মানে এত প্রেশার দেখলে সিমটম যদি না থাকে পাগল হওয়ার দরকার নাই, আমি জাস্ট একটা
অ্যামলেপিন বিটা ব্লকার কম্বিনেশন শুরু করে চুপ করে বসে থাকি, ডাক্তারের কাছে যাই আমি, পরে কোনো অসুবিধা নেই। খারাপ কথা কি, মোস্ট পেশেন্টস স্টিল হ্যাড আনকন্ট্রোলড হাইপারটেনশন 6 মান্থস লেট, এটি খারাপ কথা। এদের প্রেশারের ক্ষেত্রে আমরা কন্ট্রোল করি না ঠিক মতো, এই জন্যই বলা হচ্ছে যে এদের পেশেন্টের লং টার্ম ফলো আপটা খুব জরুরি, খুব জরুরি। আমরা এটা ফলো আপ করতে হবে এবং গ্র্যাজুয়ালি যদি না করি তার এনরোড কন্টেমেন্ট চলতেই থাকবে, রুগী খারাপ হতেই থাকবে। তাহলে সামাইতে চলে আসি আমরা, এই ডায়াগনোসিস অফ হাইপারটেনসিভ ইমার্জেন্সি রিকোয়েস্ট আর্জেন্ট ট্রান্সফার টু এন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। সেভারাল অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্টস আর অ্যাভেলেবল, বাট চয়েস উইল ডিপেন্ড আপন হুইচ এন্ড অর্গান ড্যামেজ ইজ প্রেজেন্ট। দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে টু প্রিভেন্ট ফার্দার এপিসোড অফ হাইপারটেনসিভ ইমার্জেন্সি ইন ইচ পেশেন্ট is to ensure that the patient has close follow-up on discharge with the primary care provider. কেন এটা বলছি, এই সিভিয়ার হাইপারটেনশন পেশেন্ট অনেকেই করে কি, ওষুধ খায়, প্রেশার একটু কমলো বলে ভালো আছি, ওষুধ বন্ধ করে তখন তাহলে একটা এপিসোড হয়, অথবা সে ওষুধ খাচ্ছে মাপে টাপে না, এখন পেন কোমরে ব্যথা হয়েছে, হাঁটুতে ব্যথা হয়েছে, খাওয়া শুরু করলো পেন কিলার, তার অ্যাকিউটলি সাডেনলি প্রেশার বেড়ে গিয়ে হাইপারটেনশন ইমার্জেন্সি তৈরি হয়। আমরা যদি এদেরকে ফলো আপের ব্যবস্থা ঠিক মতো না করি, প্রাইমারি কেয়ার প্রোভাইডাররা, স্পেশালিস্ট না প্রাইমারি কেয়ার প্রোভাইডাররা, তাহলে কিন্তু রুগীর ক্ষতি হবে। অনেকক্ষণ কথা বললাম, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের কিছু কোশ্চেন ছিল, আমরা এই কিছু কোশ্চেন নিয়ে স্যার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে স্যার। এখানে আমাদের চ্যাট বক্সে কিছু কোশ্চেন আসছে আর ফেসবুকে স্যার কিছু কোশ্চেন আসছে। একটা কোশ্চেন স্যার এখানে আসছে যে স্যার হোয়াট উইল বি দ্য স্ট্র্যাটেজি অফ এ পেশেন্ট উইথ অ্যাকিউট এমআই উইথ লো হিমোগ্লোবিন লাইক 6-8 গ্রাম পার ডিএল, এদার সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট অর স্টপ অল অ্যান্টিপ্লেটলেট? নো, রিমেম্বার দ্যাট হিমোগ্লোবিন এন্ড প্লেটলেট টু সেপারেট থিং, ওয়ান ক্যারিজ অক্সিজেন অ্যান্ড আনাদার ইজ ইম্পর্টেন্ট ফর ইয়োর নরমাল ভাস্কুলার হেমোস্টেসিস, ইন কেস অফ এমআই দ্যার ইজ অক্লুসিভ থ্রম্বাস, you have to open up the artery. To open up the artery, you need anticoagulants and fibrinolytics and antiplatelets. You give the full dose. But what about hemoglobin? You have to raise them. If necessary, you have to arrange packed cell transfusion in that case. I have seen patient with 6 gram hemoglobin having acute MI, 4 gram hemoglobin acute MI. These are bad patients. And we have to be careful about using thrombolytic in this patient. Why? We do not know why that patient had so such low hemoglobin. Is it due to bleeding, chronic bleeding from somewhere? If I am using fibrinolytic, the patient may have severe bleeding. You have to be careful about that. Yes, sir. Thank you, sir. Common sense, sir. Common sense is good to have. Sir, I have a question through. Sir, if acute MI patient is given morphine, they were poor, the pain not come. So, how long can we repeat it? 5 minutes per day. কিছু নাই, কোনটা আছে? একটা পেন কিলার আছে না, দাঁড়াও কোনটা যেন আছে, নার্কোটিক অ্যানালজেসিক আছে। আমি বললাম তাহলে কিন্তু নেলবাম কিন্তু আমরা ইউজ করতে পারি, আমার উদ্দেশ্য কিন্তু এখানে আর কিছু না, মরফিনের যে অ্যাডেড বেনিফিট পাবো না, আমার পেন রিলিফ করা দরকার। পেন রিলিফ হলে অ্যাংজাইটিটা কমে, তাহলে সিম্পটিক স্টিমুলেশন কমে, হার্ট রেটটা কমে, কার্ডিয়াক লোডটা কমে, কাজেই সেটার জন্য আমি কিন্তু ওই যে নেলবামটা হয়তো বা ইউজ করতে পারি। কিন্তু এটা আমি আবার বলছি, এটা কিন্তু বইয়ের কথা না, এটা আমার কথা, খুব আনঅর্থডক্স কথা। নেই মামার থেকে কানা মামা ভালো, তবে কানা মামা ইউজ করার আগে সতর্ক হওয়া উচিত যে এটা আবার ক্ষতি করে কিনা। স্যার আরেকটা কোশ্চেন ছিল, গোল্ড স্ট্যান্ডার্ড টাইম পালস, মানে গোল্ড স্ট্যান্ডার্ড টাইম যদি স্যার পার হয়ে যায় এবং পেশেন্ট যদি এসটিএমআই হয় তাহলে কি মানে স্ট্রেপটোকাইনেজের রোল আছে কি? গোল্ড স্ট্যান্ডার্ড টাইম হলো জানো, প্রথম 3 ঘন্টা, 1 ঘন্টা বলতে সবচেয়ে ভালো, 3 ঘন্টা পর্যন্ত ভেরি ইফেক্টিভ, তারপরে কিন্তু ইফেক্টিভ ড্রামাটিক্যালি কমে থাকে। এই যে 70% বলছে এফিকেসি, এটা কিন্তু 3 ঘন্টার মধ্যে, তারপরে নাই মামা থেকে কালা মামা ভালো পর্যন্ত 12 ঘন্টা পর্যন্ত দেওয়া যাবে, 12 ঘন্টা পরে স্ট্রেপটোকাইনে দেওয়া যাবে না। 12 ঘন্টা পরে পেশেন্ট আনস্টেবল থাকলে আমার পিসিআই ছাড়া কোনো উপায় নাই,
আগে কিন্তু আমরা বলতাম আমাদের শিক্ষায় ছিল অক্সিজেন দাও, আজকাল বলি ভাই দিও না, আগে দেখো স্পাইরোমেট্রিটা 90% এর যদি নিচে যায় ইঞ্জুরিটা বাড়াবে, এই জন্য না করা হয়। এটা কিন্তু খুব রিসেন্ট, ধরো গত 5-7 বছর ধরে আমরা বলছি যে অক্সিজেনটা কম। আগে কিন্তু বলতাম অক্সিজেন দাও দাও দাও, বেশি করে দাও। একটা পেশেন্ট যদি স্যার ওল্ড ইজ একটা পেশেন্ট 75 ইয়ার্স এর বেশি এবং তাদের ক্রিয়েটিনিন রেঞ্জ আছে স্টেজ 4 সিকেডি টাইপের, তো সেই ক্ষেত্রে স্যার এই স্ট্রেপটোকাইনেজের ডোজটা কি রকম? 75 ইয়ার্স এন্ড অ্যাবাভ স্ট্রেপটোকাইনেজ নিষিদ্ধ, দেয়া যাবে না। এটা কিন্তু কন্ট্রাইন্ডিকেশন, ওয়ান অফ দ্য রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। আচ্ছা, দুই নম্বর হলো এইসব ক্ষেত্রে প্রেফারেবল, আমি যে বললাম যে তুমি লো মলিকুলার হেপারিনটা দাও, এক্ষেত্রে লোমোলিকুলার হেপারিনটা একদম ফুল ডোজে না দিয়ে বোধহয় একটু কম দেওয়া ভালো। মানে এটাও অনেক জিনিসই আছে, স্টাডি করতে গেলে তো প্রত্যেকটা স্টাডিতে কতগুলো ক্রাইটেরিয়া সেট করে নেয়, তারা তো সব পেশেন্টকে নিয়ে করেন না স্টাডি, তাতে সেট ক্রাইটেরিয়া আছে এই পেশেন্টগুলো করে। কিন্তু এই যে সেট ক্রাইটেরিয়ার বাইরে যে পেশেন্টগুলো সেগুলো নিয়ে কী করবো আমরা? আমি বলি ভাই তখন কমন সেন্সটা ইউজ করো, কমন সেন্স ইউজ করে কাজ করো। আমি যার সিকিটি আছে তাকে তো আমার হ্যাপারিন ডোজ কমাতেই হবে, আমি তাদের ক্ষেত্রে কিন্তু আনফেকশনেটেড হ্যাপারিনটা প্রেফারেবল। মুশকিল আনফেকশনেটেড হ্যাপারিনটা ইউজ করা একটা মেসি, আমি এপিটিটি কী করে করব, আমি এসিটি কী করে করব, ওইটা তো আমি করতে পারি না, গ্রামেগঞ্জে করা সম্ভব না। তাহলে আমাকে কী করতে হবে? তার থেকে আমাকে লো মার্কেট হ্যাপারিন ইউজ করতে হবে, যেটা এগুলো কিছু চেক করতে হয় না। সেক্ষেত্রে কী করবো? ডোজটা হাফ করে দিব, সে আইভি বলো সাবক্রিস করো সব ডোজ হাফ করে দিব যদি সিকিটি হয়। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন, সবাই অনেকেই কোশ্চেন করছে স্যার, নন এসটি এমআই বা নন এসটি অ্যাকিউট করোনারি সিন্ড্রোমের ক্ষেত্রে লো মলিকুলার হেপারিনের কোনো রোল আছে কি? আমি কিন্তু দেখিয়েছি নন এসটি এলিভেটেড অ্যাসপিরিন এবং একটা গ্রাফ ছিল, কিন্তু সেই গ্রাফে তুমি খেয়াল করেছো কি না, অ্যাসপিরিন প্লাস লো মলিকুলার হেপারিন অথবা হেপারিন দুটা কিন্তু অনেক বেনিফিট, দে ফেভার দ্যাট, দে লোয়ার ডেথ রেট, দে লোয়ার এমআই এক্সটেনশন, দে লোয়ার এমআই কনভার্সন ইন্টু এসটি এলিভেটেড এমআই, এবং লো মলিকুলার হেপারিনগুলোর মধ্যে এনেক্সাপেরিন ইজ দ্য মোস্ট সাকসেসফুল ওয়ান, টিমি স্টাডিতে সেগুলো প্রমাণ করে দিয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন, অনেকে এই পেশেন্ট অফ এসটি এমআই কামস আফটার ফিউ ডেজ অর উইকস অর মান্থ গেট ইন মেডিকেল ম্যানেজমেন্ট, হি হ্যাজ নো এক্সার্শনাল চেস্ট পেইন, হোয়েন উইল ইউ কনসিডার সিএজি ফর দিস পেশেন্ট? যদি পেশেন্টের এলভি ডিসফাংশন থাকে তাহলে কিন্তু আমি প্রথমে করব, যদি এলভি ডিসফাংশন না থাকে, ইনজেকশন ফ্যাকশন ভালোই থাকে, তাহলে কিন্তু আমি একটা ইটিটি করতে চাইব, ইটিটি করে দেখে তারপর করা, মানে আইডিয়ালি কিন্তু তাই করা উচিত। কিন্তু তার এসটি এলিভেটেড এমআই হয়েছিল অনেক আগে, যেহেতু এখন তো স্টেবল, সেজন্য এই কথা। কিন্তু যার অ্যাকিউট এসটি এলিভেটেড এসটি এলিভেটেড এমআই হয়েছে, ফাইব্রোলাইসিস করেছি অথবা সাকসেসফুল হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু ওই যে ক্লাস 1 ইন্ডিকেশন করা হয়েছে ক্যাথলিবে পাঠাতে বলা হয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার একটা ইয়া ছিল, সেটা হচ্ছে একটা পেশেন্ট স্ট্রেপটোকাইনেস পে রেফার হয়েছে এবং টারশিয়ারি সেন্টারে ক্লিনিক্যালি আর বায়োকেমিক্যালি আমরা দেখলাম যে ওটা থ্রম্বোলাইসিস হবে, পিসিএ করা যাচ্ছে না এবং টেনেকি প্লেস কি দেয়া যাবে কিনা যদি পেশেন্ট স্ট্রেপ মানে এফোর্ড করতে পারে? মানে স্যার স্ট্রেপটোকাইনেস একবার দেয়া সত্ত্বেও, স্ট্রেপটোকাইনেস একবার দেওয়ার পরে 6 মাসের মধ্যে দেওয়া উচিতই না, 6 মাসের পরে হয়তো বা দেওয়া যেতে পারে, কিন্তু বলা হয় যে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, ইফেক্টিভ হবে কে জানে। টেন একটা প্লেট যতবার ইচ্ছা ইউজ করা যায়, কোনো প্রবলেম নেই। এবং সুবিধা হলে ছোট্ট একটা ইঞ্জেকশন 15 সেকেন্ড চট করে দিয়ে দিলাম একটা ইঞ্জেকশন, এবং এটা অ্যাম্বুলেন্সে দেওয়া সম্ভব, গ্রামেগঞ্জে দেওয়া সম্ভব। আমি তো সেই স্বপ্ন দেখি যেদিন আমার দেশে সরকারিভাবে এটা অ্যাভেলেবল হবে সর্বত্র, আর কোম্পানিগুলো দাম কমিয়ে আমাদের মানুষের অ্যাফোর্ডেবিলিটির কাছে আসবে, সরকার যদি এটা বেঁচে গেল ইনশাআল্লাহ। স্যার তার আরেকটা কোশ্চেন ছিল যে মানে হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ হার্ট ব্লক ইন
Do it thrombolyze the patient? হ্যাঁ ডেফিনেটলি আমার হার্ট ব্লকের জন্য কি করতে হবে আমার তো ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক কিছুই না সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে আমি অ্যাট্রোপিন দিয়ে দেখব যদি তাতে কাজ না হয় আমাকে টিপিএম করতে হবে কিন্তু থ্রম্বোলাইসিস মাস্ট আমি থ্রম্বোলাইসিস আগে বা পরে করি আজকাল আমরা এত ওস্তাদ হয়েছি তুমি থ্রম্বোলাইসিস দিচ্ছ তার মধ্যে আমার টিপিএম করলে এমন কিছু ব্লিডিং হবে না ওইটুকু এক্সপার্টাইজ আমাদের আছে আমাদের ছাত্ররা এত চমৎকার কাজ করে অবাক করা ব্যাপার ছাত্ররা আরেকটা কোশ্চেন মানে এটা একটু জুনিয়র লেভেল থেকে আরেকটা কোশ্চেন আসছিল সেটা হচ্ছে যে মানে এই ইন্টার্ন অবস্থায় বা অন্য অবস্থায় যে ইনফিরিয়র এমআই সাথে অনেক সময় সিভিয়ার গ্যাস্ট্রিক পেইনটা তার ক্লিনিকটা আলাদা করা অনেকের জন্য একটু কষ্টকর হয়ে যায় তো এই ক্ষেত্রে তার সহজ কোনো বুদ্ধি আছে কিনা বা মানে জুনিয়র লেভেলে যারা ওরা কোশ্চেনটা করছে আমি একটা ডাটা দেখিয়েছিলাম এই চেস্ট পেইন বা এই যে এইগুলো নিয়ে আসে সেক্ষেত্রে এত কিছুর পরে 2-10% ক্ষেত্রে অ্যাকিউট করোনারি সিনড্রোম মিস করে যায় উন্নত দেশে কাজে তোমার আমারও মিস হবে তবে আমি যেটা বলি একটা মাঝ বয়সী লোক বা একজন হাইপারটেনসিভ বা একজন ডায়াবেটিক বা একজন হ্যাভি স্মোকার রিসপেক্টর আছে তার যদি এরকম কোনো ইয়ে হয় আমি বলি ভাই একটা ইসিজি করতে দোষটা কি যাও না ইমার্জেন্সি যাও না কে বলো একটা ইসিজি করো আর একটা পেন তুমি একটা ওমেপ্রাজল রূপে কিছু একটা ইনজেকশন দাও মানে একটা দুই কাজই তো হলো হোম ম্যানেজমেন্ট না দিয়ে আমরা মানে সিভিয়ার গ্যাস্ট্রিক এটা হোম ম্যানেজমেন্ট প্লিজ দিও না আই হ্যাভ সিন সো মেনি ডক্টর রিলেটেড লিখতে এটা বেশি প্রবলেম কারণ ঘরটা মুরগি ডাল বরাবর ছেলে বা মেয়ে বলছে বাবা চলো মা চলো একটু ইয়েতে যাই ও যাবে না এই তুই আমার এটা সিট দে তুই আমার এইটা দে উলে খেতে থাকে সকালে গিয়ে যখন শ্বাসকষ্ট হয় পারে না তখন নিয়ে যায় দেখা যায় অলরেডি এমআই হয়ে গেছে অথবা একদিন পরে আসে তখন অলরেডি ফেলিওর হচ্ছে কি দুঃখ লাগে তার আরেকটা কোশ্চেন ছিল সেটা লার্জ ইনফ্রাকটিভ স্ট্রোক মোর দ্যান 25% ভেসপার ইনভলভ উইথ এমআই স্যার এই ক্ষেত্রে অ্যান্টিপ্লেটলেট এবং অ্যানাপ্লেটলেট আমরা কিভাবে ইউজ করি একই জিনিস কিন্তু একই অ্যান্টিপ্লেটলেট অ্যানাপ্লেটলেট এবং লার্জ এমআই ছোট এমআই সাথে সম্পর্ক নেই আমার ডোজ কিন্তু ফিক্স করে দেওয়া আছে লোডিং ডোজ 300 মিলিগ্রাম 300 মিলিগ্রাম থাকে সাথে হ্যাঁ যদি স্ট্রোক থাকে সাথে ও স্ট্রোক হলে ইউ আর ইন ট্রাবল যদি ইসকেমিক স্ট্রোক হয় আমরা কিন্তু থ্রম্বোলাইসিস করতেই পারি না কিন্তু যদি এখন তো আমি বলেছি এমআই এবং স্ট্রোক যদি একসাথে হয় তার কিন্তু স্ট্রোকের জন্য গিয়ে কিন্তু ওই যে নিন্সি কিন্তু শুরু হয়েছে অ্যান্ড প্রাইভেট হসপিটাল বাংলাদেশে স্পেশালাইজ করছে তো এই জিনিসটা যদি করা যায় ভালো অন্যদিকে কি করব আমি কিন্তু এখানে অ্যান্টিপ্লেটলেট দিতেও একটু সাবধানে দিব যদি বড় স্ট্রোক হয় তার হেমোরেজিক ট্রান্সফরমেশনের চান্স বেশি আমি অ্যান্টিপ্লেটে সিঙ্গেল অ্যান্টিপ্লেট দিব এবং আমি কিন্তু অ্যান্টিকোকুলেন্টটা দিব অ্যান্টিকোকুলেন্ট কোনটা দিব ক্লেক্সেন্টার দিব একটু লোয়ার ডোজে হলেও দিব এবং পরে রুগী যদি ছোট স্ট্রোক হয় তাহলে কিন্তু আমি ডুয়েল অ্যান্টিপ্লেটলেট উইথ লোমোলোকেট হ্যাপারিন দিব অ্যানেক্সিপ্লেটিন দিব তুমি যদি এখন প্রেশার বেশি কমাও তাহলে আবার ওখানে ইসকেমিক পিনাম্বরাটা আরো বেড়ে যাচ্ছে তুমি কোনো থ্রম্বোলাইসিস দিতে পারছো না অ্যান্টিপ্লেটলেট দিতে পারছো না আমাদের হাত কি আছে অল্প অল্প করে তোমার অল্প একটু পিনাম্বরাকার অল্প একটু এসিনভিটর আর স্ট্যাটিক আর কিছু নাই এই চাকাটা আমরা সবাই এখন খুব অসহায় জি স্যার স্যার থ্যাংক ইউ স্যার আসলে আরো অনেকগুলো কোশ্চেন ছিল কিন্তু স্যার আসলে আপনি স্যার অনেকক্ষণ ক্লাস নিচ্ছেন হয়তো ক্লান্ত এখানে আমাদের অনেকে স্যার এর মধ্যেও কোশ্চেন করতেছে ইন্ডিয়াতে স্যার এই আমরা যদি মানে কেউ যদি ওপেন কোশ্চেন করতে চান তাহলে স্যার কি আমার মনে হয় এখানে করতে পারেন অনেকে স্যার আমাদের সাথে যুক্ত আছে জি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে স্যার যে যখন স্যার আমরা যখন হাইপারটেনসিভ ইমার্জেন্সি স্যার ওয়ার্ডে ম্যানেজ করবো স্যার তখন যে আপনি সেটা মানে যেটা বললেন নাইট্রিকোসাইডে মানে টাইম একটা প্রেডিকশন স্যার আছে স্যার মোস্টলি ওয়াইড যেটা আমরা ইউজ করি স্যার ল্যাবেটরল বা জিটিএন ভুলে যাও নাইট্রিকোসাইড কিন্তু আমাদের দেশে বেশি অ্যাভেলেবল না আমি আমি দিয়ে বেড সাইডে আমি ইভালুয়েট করতে পারছি আমার ডোজটা ইফেক্টিভ কিনা
যখন দেখলাম একটা লেভেল এসে পৌঁছেছে, আমি যত ওই লেভেলে স্ট্যাটিক রেখে দিলাম বা আমি ততটা একটুখানি কমালাম। এবং এটা কিন্তু খুব ডোজ রিলেটেড, তুই ডোজ কমালে প্রেশার একটু বাড়বে, ডোজ বাড়ালে প্রেশার একটু কমবে, এটা খুব সুবিধা। আমি এই দুটো ওষুধের ভক্ত। কারণ এটা মর্টালিটি রেট বা বডি আমার ক্ষতির চান্স খুব বেশি, ডেসক্রিপটিভ টার্ম। বর্তমানে যে টার্ম গুলো আছে সেটা হলো অনেক অবজেক্টিভ ওয়েতে করা। হাইপারটেনশন ইমার্জেন্সি, যখন আমার ব্লাড প্রেশারটা উইদিন আওয়ার্স কমাতে হবে একটা লেভেল পর্যন্ত। হাইপারটেনশন আর্জেন্সি, যেটা আমার প্রেশারটা উইদিন ফিউ ডেজ কমাতে হবে একটা নির্দিষ্ট লেভেল। কাজে এই টার্মগুলো বেটার। আর মেলিগন্যান্ট হাইপারটেনশন আমাকে ওইটা রোগীর ক্লিনিক্যাল আউটকামের উপর নির্ভর করে যে এটা খুব খারাপ, এটা ক্ষতি করবে, প্রোটিনিরা হচ্ছে, ব্রেন হেমোরেজ হচ্ছে, এইদিকে হচ্ছে লাঙ্গে কি হচ্ছে, মাল্টিপল অর্গান ড্যামেজ হচ্ছে, শাটডাউন হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা মনে হয় আর বেশি কোশ্চেন না নিই। স্যার লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে কোভিড পেশেন্টের ক্ষেত্রে যদি স্যাচুরেশন কম হয় তাহলে স্যার মরফিন দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো সতর্কতার প্রয়োজন আছে কি? খুবই সতর্কতা প্রয়োজন আছে। কারণ হলো যে এখানে মরফিন ওই যে এমআই হয়ে গেলে পরে, জি স্যার, তুমি তার চেস্ট পেইনটা কম, মরফিনে কিন্তু রেসপিরেটরি ডিপ্রেশন করে, কোভিডে কিন্তু রেসপিরেটরি ডিপ্রেশন করে না। কোভিডে যেটা হয় অক্সিজেনেশন হচ্ছে না, কেন হচ্ছে না, তোমার লাংসের মধ্যে তোমার কোয়াগুলেশন হয়, পালমারি ক্যাপিলারিগুলো ব্লক হয়ে আছে, তাই না? কোভিড নিউমোনিয়া আমরা জেনেছি এটা মেনলি হলো কোয়াগুলোপ্যাথির একটা জিনিস, ছোট ছোট থ্রম্বাস তৈরি হয়ে সব ব্লক হয়ে আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি না। কাজে মরফিন ইউজ করতে পারছি ওরকম কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো কার্ডিয়াক ওষুধ ওরকম নিষেধাজ্ঞা নেই। থ্যাংক ইউ স্যার তার আজকে চমৎকার এই ক্লাসের জন্য। আমরা আশা করবো কার্ডিয়াক ইমার্জেন্সির উপর আরো যে টপিক গুলো আছে সেগুলোর উপর ইনশাল্লাহ আপনার সামনে দিয়ে ক্লাস নেবেন। আর সবার জন্য আমরা একটি সুখবর দিই, তার আমাদের সাথে আমরা একটি ইসিজি ওয়ার্কশপ করবো সামনে এবং তার সেখানে আমাদের জন্য স্যারের সময় অনুযায়ী কিন্তু ক্লাস নেবেন ইনশাল্লাহ। এই খুব জলদি না স্যার, আপনাকে জান বেরিয়ে যায় একটা তৈরি করতে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আর সবার পক্ষ থেকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম স্যার। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।